অ্যান্ড উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রতি রাতের মতো আমি আবারও ব্যাক করলাম আমার কোয়ারেন্টাইন স্পেশাল ডেইলি নাইট শো লাইভ ফ্রম দ্য লিভিং রুম। তো বেসিক্যালি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানে মানে সিচুয়েশন খুবই ইম্পর্টেন্ট, বা একটা এরিয়া নিয়ে আমরা সবাই অনেক বেশি চিন্তিত, আমরা অনেক বেশি বদার্ড, ওটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর। আমরা এখন অনেকেই ভাবছি যে দেশে যে পরিস্থিতি যাচ্ছে, আমার ফাইন্যান্সিয়ালি আমি কিভাবে সার্ভাইভ করব। অনেকে স্যালারি পেয়েছে পাইনি, অনেকে বাড়ি ভাড়া পেয়েছে ম্যাক্সিমামই পাইনি, এমপ্লয়ি লে অফ নিয়ে অনেক কথা হচ্ছে, আর শোনা যাচ্ছে ব্যাংকও নাকি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এটিএম বুথেও নাকি টাকা পাওয়া যাবে না। তো এই ধরনের নানা রকম কথা, নানা রকম প্রশ্ন আমার শোতেও অনেকে প্রশ্ন করেছে যে ডন ভাই, ডু ইউ অ্যাডভাইস যে আমরা বাসায় কিছু টাকা রেখে দিব, বিকজ রুমার শোনা যাচ্ছে যে ব্যাংক ট্যাঙ্ক হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে দেশে কারফিউ চলে আসবে। তো আমরা কিন্তু সবাই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে খুবই ওয়ারিড, বিকজ ইফ ইফ দেয়ার ইজ আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস উইথ আওয়ার সেলস, তখন কিন্তু উই উড গেট ইন টু আ লট অফ ট্রাভেল। সো যাই হোক, আজকে আমাদের জন্য, আমার জন্য পার্সোনালি খুবই মানে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা শো, বিকজ আমার সাথে আছেন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এবং সেক্টরের দুজন এমন লেজেন্ড যাদেরকে আমি পার্সোনালি চিনি, যাদের আমি ব্যাংকের ট্রেনার এবং আদরের ছোট ভাই বলা যেতে পারে, এবং যাদেরকে আমি পার্সোনালি অত্যন্ত ভালোবাসি। সো আমাদের সাথে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ প্রাইম ব্যাংক লিমিটেড রাহেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, এবং আমাদের সাথে আলিরেজা ইফতেখার স্যারও ছিলেন, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো স্যারের কথা শোনা যাচ্ছে বাট ভিডিওটা আসছে না, তো এই কারণে স্যার স্টুডিও থেকে বের হয়েছে, অন্য একটা ডিভাইস থেকে চেষ্টা করছে। তো আমরা আশা করি স্যার আবারও আমাদের সাথে খুব কুইকলি জয়েন ব্যাক করতে পারবে। তো আমি কথা শুরু করতে চাচ্ছি, বাট আমি মানে একটু ডিপ আলোচনা যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছি ব্যক্তি রাহেল আহমেদ কেমন আছে এবং কি করছে, হাউ আর ইউ, হাউ আর ইউ ফিলিং, হাউ আর ইউর ডেজ। এটা আমি প্রাইম ব্যাংকের কর্ণধার হিসেবে জিজ্ঞেস করছি না, আমি ব্যক্তি রাহেল আহমেদকে জিজ্ঞেস করছি, হাউ আর ইউ ভাইয়া। আর ততক্ষণে আমি একটু শেয়ার টেয়ার। ব্যক্তি রাহেল আহমেদ হিসেবে এবং প্রাইম ব্যাংক দুইভাবেই বলতে পারি যে খুব একটা যে ভালো আছি তা না, মন খুব খারাপ। আই এম শিওর আমাদের দেশের সবারই এখন মন খারাপ, বন্ধু সঙ্গে দেখা হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে হচ্ছে, ওয়ার্কিং আউট অফ হোম। সো হ্যালো, বাবা মার সাথে দেখা 15 দিন পর, সো ডেফিনেটলি ইটস নট এনাফ অ্যান্ড ইটস নট এ ভেরি গুড টাইম অ্যাজ উই অল আর পাসিং। আর সবচেয়ে বেশি মন খারাপ হলে রাস্তায় যে অল্প সময়ের জন্য বেরিয়েছি, ওই সময় রাস্তায় যে অসহায় মানুষদের তাদেরকে দেখলে সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে। ডে লেবারার্স এবং অন্যান্য ছোটখাটো কাজ যারা করেন, স্পেশালি রাতের দিকে সন্ধ্যের পরে, দে কিপ সিটিং এট দ্য পেভমেন্টস, এবং যে কোনো একটা গাড়ি গেলে পরে একটা উৎসুক চোখ নিয়ে তাকিয়ে থাকে। এই জিনিসটা সত্যি খুব কষ্টকর। আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাই আমাদের বিভিন্ন জায়গা থেকে, আই এম শিওর ইউ আর অলসো ডিউ টু দ্যাট, যে আমাদের বিভিন্ন পরিচিত বন্ধু বান্ধব, সামাজিক সংগঠন অনেকেই চেষ্টা করছেন এই সময় অনেক কাজ করবার, আমরাও সেইগুলো। তো ভাইয়া, আমাকে একটু ফ্র্যাঙ্কলি এবং কাইন্ডলি একটু বলেন, আমরা যারা নন ব্যাংকিং সেক্টরে, আমরা খুবই চিন্তিত, মানে সাধারণ জনগণ, যে আসলে কি হচ্ছে, হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো কি বন্ধ হয়ে যাবে, এটিএমেও নাকি টাকা পাওয়া যাবে না। তো এত রুমারের মাঝখানে আমরা বসবাস করি এবং কারো কোনো কাজ নাই বলে সারাদিন সোশ্যাল মিডিয়া, ভাই আপনি জানেন সিচুয়েশনটা কি, তো আমাকে একটু ফ্র্যাঙ্কলি একটু বলবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে আমাদের সিচুয়েশনটা কি ইন দ্য ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড। এক নম্বর কথা হচ্ছে, আমাদের দেশের সর্বোচ্চ মহল থেকে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে এই সময়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না, এবং এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তারা কেন ছড়াচ্ছে আমরা জানি না, বাট এটা সম্পূর্ণভাবে একটা গুজব। বাংলাদেশের কোনো ঘটনা ঘটেনি, স্পেশালি এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের বসে যাবে বা ব্যাংক বন্ধ হয়ে যাবে এরকম কোনো ঘটনা ঘটবে বা ঘটছে।
বরং উল্টো যে ঘটনাটা ঘটছে সেটা আচ্ছা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত 25শে মার্চে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তারপর থেকে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং আরো যারা জরুরি ব্যবস্থায় যারা কাজ করেন, এরকম যারা কর্মী বাহিনী কাজ করছেন সারা দেশে, তার পাশে কিন্তু বাংলাদেশে প্রায় 1000-এর উপরে ব্যাংকার প্রতিদিন দিনে 2 থেকে 4 ঘন্টা প্রতিদিন অনেক লোকের ভিড়ের মাঝখানে জীবনের ঝুঁকি নিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করতে পেরে, নিরাপত্তা না পেয়ে, অনেক ঝক্কি ঝামেলা পুহিয়ে তারা কিন্তু অফিসে যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, ব্রাঞ্চে যাচ্ছে, এবং টেলিভিশন স্ক্রিনেও দেখেছি অনেক নিউজ এসছে যে কোন সোশ্যাল ডিস্টেন্সিং ওরকম ভাবে মেনটেন করা সম্ভব হচ্ছে না সব ব্যাংকের সব ব্রাঞ্চে। সো ওর মধ্যে কিন্তু আমাদের কলিগসরা যারা সার্ভ করছেন, হাজার হাজার ব্যাংকার বাংলাদেশের ভেতরে, তারা কিন্তু ওই সম্মুখ যুদ্ধ যেটাকে বলে ফ্রন্টলাইন হিরো, সেই হিসেবে ওনারা কাজ করে যাচ্ছেন। কিন্তু তো সেটার রেকগনিশন আমরা হয়তো সর্বোপরি ওইভাবে পাচ্ছি না সর্বোচ্চ ভাবে, কিন্তু আমরা কিন্তু পুরোপুরি কাজটা করে যাচ্ছি। ওকে, না আমি আসলে একটু এই মুহূর্তে বলতে চাই যে আমাদের দেশে ফ্রন্ট লাইনে যারা কাজ করে যাচ্ছে, সকল আমাদের যে হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে, আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং আমাদের ফ্রন্ট লাইনে আমাদের যে রিটেলাররা আছে, যারা আমাদের স্বপ্ন বা বিভিন্ন সুপার স্টোর গুলোতে আমরা বাজার করে যাচ্ছি এখনো, আমাদের কিছু কিছু ফুড ডেলিভারি সার্ভিসেস আছে যারা এখন নিত্য প্রয়োজনীয়, ইনক্লুডিং ফার্মাসি প্রোডাক্ট এবং নিত্য প্রয়োজনীয় আইটেম আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমাদের সিকিউরিটি গার্ড যারা আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ফ্রন্ট লাইনে ব্যাংকাররা যারা আছে, যারা এত রিস্ক নিয়ে কাজ করছে, তাদের সবার জন্য আমি একটু হাততালি দিতে চাই। এবং আমি 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 একটু বলতে চাই যে এই সকল ব্যাংকারদের এবং অন্যান্য ফ্রন্ট লাইনে যারা আছে, আপনাদের প্রতি মানে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। মানে আসলে কি বলবো, মানে ইউ গাইজ আর দ্য রিয়েল হিরোজ অফ 2020, বিকজ আজকে যদি আপনারা এই ফ্রন্ট লাইন ব্যাংকাররা যদি এত রিস্ক নিয়ে আমাদেরকে সার্ভিসেসটা না দিতেন, তাহলে কিন্তু আমরা এত শান্তিতে এই ঘরে বসে কোয়ারেন্টাইন মানাতে পারতাম না, সরকারের নির্দেশ মেনে চলতে পারতাম না। সো আপনাদের সবার জন্য অনেক 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 সাধুবাদ জানাই, ভক্তি, ভালোবাসা। জি ভাই, সরি, আমি থ্যাংক ইউ ফর রিকগনাইজিং। আমরা ডেফিনেটলি আমাদের যারা রিয়েল লাইফ হিরোজ, আপনি সবার কথাই বলেছেন অলরেডি, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সিকিউরিটি গার্ডস, সুপার শপে যারা কাজ করছেন, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, সর্বোপরি আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন, ডাক্তার, নার্স এবং বিভিন্ন যারা স্বাস্থ্যকর্মী আছেন, এদের পাশাপাশি আমরা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে যাচ্ছি। থ্যাংক ইউ ফর রেকগনাইজিং দ্যাট। আমাদের অনেক কলিগসরা প্রতিদিন ফ্যামিলির বারণ সত্ত্বেও তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন 2 ঘন্টা 4 ঘন্টার জন্য কাজ করে আবার ফিরত আসছেন, এবং এর মধ্যে যাওয়া আসার মধ্যে কখন কার সংস্পর্শে আসছে আমরা জানি না, ব্যাংকের ব্রাঞ্চ ভেতরে বা অফিসের ভেতরে যারা আসছেন, ব্রাঞ্চে স্পেশালি যেখানে কার সংস্পর্শে আসছেন, গ্রাহকরা যারা আসছে, কাস্টমাররা যারা আসছে, তারা কে কোন অবস্থায় আছে আমরা তো সবকিছু জানি না, বাট কিন্তু ভিতরেও ওনারা কাজ করে যাচ্ছেন, এবং ইট ইজ ট্রুলি রিমার্কেবল অ্যান্ড টু বি স্যালুটেড। আমাদের এই কলিগসদেরকে আমরা স্যালুট করি। ওকে, আমার একটা প্রশ্ন ছিল, বাট এই প্রশ্নটা রিলেট করে আরেকজন প্রশ্ন করে ফেলেছে, আমি আপনাকে স্ক্রিনে এই প্রশ্নটা দিয়ে দিয়েছি ভাইয়া। দে আর রাহেল আহমেদ স্যার, ওয়ান অফ দ্য এমপ্লয়ি অফ মার্কেন্টাইল ব্যাংক টেস্টেড পজিটিভ কোভিড-19 অ্যান্ড ওয়ান ব্রাঞ্চ অফ অগ্রণী ব্যাংক ইজ অলসো আন্ডার লকডাউন। মাই কোয়েশ্চেন ইজ, হাউ ডু ইউ এনশিওর দ্য সেফটি অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য ব্যাংক? আমি প্রাইম ব্যাংকের কথা যদি বলি, আমরা এই 25শে মার্চে যে সাধারণ ছুটি ঘোষণারও প্রায় দিন দশেক আগে থেকে, হোয়াট উই স্টার্টেড ডুইং আরো আগে থেকে, টু বি অনেস্ট অলমোস্ট এখন থেকে প্রায় 1 মাস আগে থেকে, আমরা আমাদের সমস্ত ব্রাঞ্চেস এবং যেখানে যেখানে আমাদের অফিস আছে সব জায়গায় কিন্তু হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এবং ব্রাঞ্চ গুলোতে স্পেশালি যেখানে টেলার উইন্ডো, যেটা যেখানে ওনারা ক্যাশ কারেন্সি নিয়ে হ্যান্ডেল করেন, এবং কাস্টমার সার্ভিস উইন্ডো, সেইখানে কিন্তু আমরা হ্যান্ড গ্লাভস এবং মাস্কের ব্যবহারটা বাধ্যতামূলক করে দিয়েছিলাম অলমোস্ট 1 মাস আগে থেকে, এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন পরিষ্কার করা, কাস্টমার যারা ভেতরে আসছে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এইভাবে যত রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা আছে বা সেফটি মেজার্স আছে আমরা তখন থেকে নেওয়া শুরু করেছিলাম। আর 25 তারিখের এই সময়ের পর থেকে যেটা হচ্ছে,
সরকারের যে ছুটি ঘোষণা হয় তারপর থেকে যেটা হচ্ছে যে সীমিত পরিসরে যেসব জায়গায় আমাদের অফিসের কাজ চলছে সেই জায়গাগুলোতে রেগুলার বেসিসে ডিপ ক্লিনিং চলছে, প্রেমাইসেস গুলো স্যানিটাইজার আছে, আমাদের কাস্টমাররা যারা ব্যাংকের ব্রাঞ্চে আসছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি সবাইকে মাস্ক পরে আসতে হবে, গ্লাভস পরে আসতে হবে, যার নাই তাকে আমরা দিচ্ছি যখন আসছে, এবং আমাদের কর্মী কলিগস যারা আছেন তাদের সবাইকে আমরা এই সুরক্ষা ব্যবস্থাগুলোতে সাপ্লাই করেই যাচ্ছি। এটিএম গুলোতে সেখানে যে সিকিউরিটি গার্ডসরা আছে তাদেরকে গ্লাভস মাস্ক এবং এটিএম মেশিনটাকে ক্লিন করবার জন্য স্যানিটাইজার, এবং কাস্টমার যদি আসে তাদের জন্য স্যানিটাইজার, সো যত রকমের সুরক্ষা ব্যবস্থা আছে সবকিছু আমরা নিয়েছি প্রায় মাসখানেক হতে চলেছে। ওকে ওকে, তো আমার মনে হয় মানে সেফটি এবং সিকিউরিটি তো এখন সবারই একটা একটা বিশাল কনসার্ন, এবং এই সেফটি সিকিউরিটির সাথে আরেকটা জিনিস যেটা নিয়ে অনেক আমরা কথাবার্তা বলছি ওইটা হচ্ছে অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং থিংস লাইক দ্যাট। তো আমরা কি মানে এক হচ্ছে প্রাইম ব্যাংকের প্রাইম ব্যাংক থেকে কি অনলাইন বা ডিজিটালে কি আমাদের জোর বাড়িয়েছে নাকি, এবং ওভারঅল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি কি আরো বেশি ডিজিটালে মুভ করা উচিত নাকি ভাইয়া, ওইটা ওটা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন, মানে আমরা ওটা নিয়ে শিওর। This is the time and unfortunately এরকম একটা বিপদের সময় আমাদেরকে এটা বুঝতে হচ্ছে, এরকম একটা দুঃসময়ের ভিতর দিয়ে বুঝতে হচ্ছে, বাট এইটা গোটা পৃথিবী জুড়ে, কিন্তু শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী জুড়ে সবাই কিন্তু এখন এই যে ডিজিটাল ব্যাংকিং যে কতটা উপকারী বা ডিজিটাল চ্যানেলস গুলো কতটা উপকারী, ইটস নট অনলি কনভিনিয়েন্স, ইট ইজ ম্যাটার অফ রিকোয়ারমেন্ট অর অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট, সেইটা এখন বুঝতে পারছি। এবং বাংলাদেশেও আমি শুধু প্রাইম ব্যাংক বলবো না, প্রাইম ব্যাংকে তো অবশ্যই আমরা গত এক দেড় মাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজিটাল চ্যানেলস গুলোর যে ইউজেজ সেটা অলমোস্ট 4-5 গুণের উপরে বেড়ে গেছে গত 15-20 দিন, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমরাও প্রমোট করছি আমাদের যতগুলো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস আছে, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ, এগুলোর মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি রেগুলার বেসিসে। একটু ইন্টারাপ্ট করছি রাহেল ভাই, এটা কি দেখাচ্ছে, দেখাচ্ছে ইটস আ ফল্ট, ট্রাই এগেইন দিলে কি হচ্ছে না স্যার? এই দেখো আমি ট্রাই এগেইন করতেছি, এখানে আমার ডেস্কটপে আসছে না, এন্ড আই এম অলসো ট্রাইং মাই আইপ্যাড, সেম মিসেস আসছে, দেখো। আচ্ছা ওকে, এই মোবাইলে দিয়েও আসছে না, তাই না? এই মোবাইলে লিংকটা ক্লিক করলে কি আসছে? এই মোবাইলে আসছে না, এই দুইটা আমার ল্যাপটপ এবং আমার তোমার আইপ্যাডে আসছে, তুমি দেখালাম যে an error occurred but it's not your fault, try again, আমি কয়েকবার দিচ্ছি, জিবাদ হচ্ছে না, এই দেখো, নাথিং, এখানে আমি কয়েকবার দিলাম, অনেকবার দিছি, এখানে আসছে না, আর এখানে আমার আসছে শুধু অডিওটা। আচ্ছা, আমার মনে হয় স্যার এখন আমরা ওই অডিওটা আপনাকে পাচ্ছি, অডিওটা দিয়ে কি আমরা একটু কন্টিনিউ করব? হ্যাঁ করতে পারি। আচ্ছা তাহলে আপনি অডিওটা দিন। জি ওকে, আমরা আসলে আলেজা ইফতেখার স্যারের সাথে কথা বলছিলাম, আপনারা বুঝতে পেরেছেন যে এটাও কিন্তু মানে খুব ইন্টারেস্টিং, দেখেন সাইন অফ আ রিয়েল লিডার, এক হচ্ছে স্যারের টেকনোলজিক্যাল প্রবলেম হচ্ছে বলে আমি এবং রাহেল স্যার কিন্তু খুব ধৈর্য ধরে ওয়েট করছি, আমরা কিন্তু নেগেটিভ হচ্ছে না, এক দুই হচ্ছে স্যার কিন্তু ওনার মোবাইল থেকে হচ্ছে না বলে ল্যাপটপ থেকে ট্রাই করলো, ল্যাপটপ থেকে হচ্ছে না বলে আইপ্যাড থেকে ট্রাই করলো, সে এখন মোবাইল থেকে আবার আসবে, আনফর্চুনেটলি তার ভিডিও আসবে না, খালি সাউন্ড আসবে, বাট তারপরও সে আসছে, এই যে স্যার অলরেডি চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার, আলী রেজা স্যার আপনার সাথে কথা বলছি, হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় স্যারের এখন একটু আগে মনে হয় সাউন্ড আসছিল, এখন সাউন্ডও কেন জানে আসছে না। তো ঠিক আছে, আমরা একটু আমাদের কথাগুলো শেষ করি। মেহেদি মেহেদি হোসেন বলছে, উই আর প্রাউড অফ ইউ স্যার ফর ইউর আর্লি নেসেসারি স্টেপস এগেইনস্ট কোভিড-19। ওকে,
তাসনিম ইসলাম বলছে, ডিয়ার রাহেল আহমেদ স্যার, দ্য ভাইরাস ইজ প্রেজেন্ট ইন দ্য নোটস অফ ইন দ্য ব্যাংক, উইল এনি মেজার্স বি টেকিং টু স্যানিটাইজ দেম সো দ্যাট ইভেন আফটার দ্য প্যান্ডেমিক পাসেস ইট উইল নট বি প্রেজেন্ট এনি মোর? এই প্রশ্নের উত্তরটা আসলে খুব ডিফিকাল্ট দেয়া, বিকজ ওয়েন উই আর টকিং অ্যাবাউট কারেন্সি নোটস, অ্যাজ ইউ নো, ব্যাংকের ভিতরে তো আমাদের লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কারেন্সি নোটস আছে, এবং সবগুলোকে স্যানিটাইজ করা ইজ এ কাম্বারসাম প্রসেস, টু বি ভেরি অনেস্ট। এন্ড এটা নিয়ে এই কারেন্সি নোটটা, ওয়েদার ইট ক্যারিজ দ্য ভাইরাস অর নট, এটা নিয়েও কিন্তু একটা, জি আমরা একটু দুই রকমের মতামত আছে। রাহেল স্যার একটু ইন্টারাপ্ট, ডন ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, we can hear you. Are you here? Yeah, I'm. Assalamualaikum, Rahel, how are you? Alhamdulillah. Okay, Don, ami je to video parchi na, I will continue audio. Acha, kono somoshya nei sir, amra ki prothome ekta introduction diyechi ebong ektu kotha bata bolchilam. Ami prothome Rahel bhai ke proshno korechi je byakti Rahel Ahmed kemon achen? Apart from, you know, being a prime banker kornodhar and prime banker leader. তো একটু আপনার থেকেও জানতে চাচ্ছিলাম ব্যক্তি আলে ইফতেখার আসলে কেমন আছে। ওয়েল, তুমি যদি দুইটা ভাগ করো, যে মাই পার্সোনাল আইডেন্টিটি এন্ড মাই প্রফেশনাল আইডেন্টিটি, আমি দুইটা কোনোটাইতে খুব একটা ভালো নই। আচ্ছা, ওকে, ইট ইজ নট মাই ভালো নাই মানে বলতে আমি বুঝাচ্ছি ইটস নট দ্য ফিজিক্যাল কন্ডিশন। জি, পার্সোনাল আইডেন্টিটি ইফতেখার ফিলস দ্যাট, ইউ নো, হোয়াট ইজ হ্যাপেনিং সারাউন্ডিং আস ইজ নট অ্যান প্লেজেন্ট থিং, and it's very difficult to accept that amader ei poristhiti ta dekha jacche trend onujayi jinish ta aro beshi kharap er dike jacche. I pray to almighty god jeno eta jeno ar jeno spread na kore. And professionally jeta hocche je ami bhalo na, because dui ta byapar, ekta hocche je amar banker employee ra ekhane exposed. I think you know that amader onekei মেইনলি যারা ব্রাঞ্চে কাজ করে এবং হেড অফিসের কয়েকটা ডিপার্টমেন্টে তারা তার অফিসে যাচ্ছে এবং তারা সকাল 10 থেকে 3 পর্যন্ত কাজ করছে, সো দে আর অলসো এক্সপোজ টু দিস ভাইরাস। জি, তো ওই জন্য আমি বললাম যে আমি পার্সোনালি এবং প্রফেশনালি দুটাতেই আমার মন খারাপ। বুঝতে পেরেছি, না থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর বিং ফ্র্যাঙ্ক। তো আমরা অলরেডি একটু রাহেল ভাইয়ের সাথে কিছু আলাপ এগিয়েছি, এর মধ্যে একটা যে মানে একটা হচ্ছে যে একটু থ্যাঙ্কফুল এবং গ্রেটফুলনেস দেখিয়েছি যে আমাদের ফ্রন্টলাইনে ব্যাংকে যারা কাজ করে যাচ্ছে অনেক ঝুঁকি নিয়ে এবং সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের ব্যাংকে কী ধরনের সিকিউরিটি মেজারমেন্টস নিয়েছি সো দ্যাট ওরাও এফেক্টেড না হয়, বিকজ উই আর ভেরি ওয়ারিড। আমরা যেটা করেছি যে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক এবং WHO থেকে যে সমস্ত গাইডলাইন আমাদেরকে বলা হয়েছে, জি, এটা আমরা ওদের বলার আগে থেকে আমরা অনেক আগে শুরু করেছি। লাইক আমাদের প্রতিটা ব্রাঞ্চে ওয়েন ইউ স্টেপ ইন দ্যার ইজ এ ফোম ইন দ্য ট্রে, এখানে আমাদের ডিসইনফেক্ট বা সাথে পানি মিশিয়ে সো দ্যাট ইউর শুজ তার এটা যেন ক্লিন হয়। Then once you enter the building, আমরা প্রত্যেকটা মানুষের টেম্পারেচার মেজার করি, আমরা তাদের মাস্ক তাদের জন্য থাকে, এবং আমরা প্রতিদিন রাতে আমরা পুরো বিল্ডিং পুরো ব্রাঞ্চ আমরা ডিসইনফেক্ট করি। প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের নব সুইচ, আমাদের লিফটের বাইরের সুইচ, ভিতরের সুইচ, যে যে জায়গায় মানুষের হাত লাগতে পারে, আমাদের কাউন্টারগুলি, আমাদের চেয়ারগুলি, এগুলো আমরা ক্লিন করি, যেখানে আমাদের কাস্টমার এসে বসে সেগুলো আমরা ডিসইনফেক্ট করি। আমরা আমাদের আমাদের এমপ্লয়কে আমরা প্রতিটা ফ্লোরে আমরা মানে এডুকেট মোর দ্যান এনাফ আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। শুধু কিন্তু আমি হেড অফিসের কথা বলছি না, আমাদের যতগুলি অফিস এবং ব্রাঞ্চ খোলা প্রত্যেকটার জন্য আমরা সেম কাজ করছি। আমরা ভলেন্টিয়ার রেখেছি টু গাইড দি কাস্টমার্স দ্যাট হোয়াট নিড টু বি ডান। Okay, এবং সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করার জন্য আমরা আমাদের প্রতিটা ব্রাঞ্চে 1.5 ফিট বাই 1.5 ফিট মার্কিং করে দিয়েছি, এবং যারা এটা প্রথম দিকে যারা একটু হেজিটেন্ট ছিল মাপ এটা মেইনটেইন করার জন্য, তাদেরকে আমরা প্রথম দিকে অনেক নাইসলি সফটলি বলেছি এবং পরের দিকে আমরা অনেক হার্ড এবং টাফ হয়েছি।
যে ইউ মাস্ট মেইনটেইন দিস সোশ্যাল অর ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম ইচ আদার, দিস ইজ নট ফর আস, দিস ইজ ফর এভরিবডি। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট আমাদের এমপ্লয়ীদের জন্য এবং আমাদের যারা কাস্টমার ব্রাঞ্চে আসছে এবং তাদের জন্য আমরা সম্পূর্ণ একটা একটা লিস্ট, চেকলিস্ট তৈরি করে সেটা আমরা মেনটেন করে যাচ্ছি, সো দ্যাট আমরা যেন কোনো কোনো মিস না করে যাই। আমাদের গাড়িগুলি প্রতিদিন সকালবেলা ভিতরে স্প্রে করে ডিসইনফেক্ট করা হয়। জি, আমরা যারা বাইরে যাই তারা যখন বাইরে থেকে আসে তারা দে মাস্ট ওয়াশ দেয়ার হ্যান্ড, ওকে, অর দে নিড টু ক্লিন দেয়ার হ্যান্ড উইথ দি স্যানিটাইজার। আমাদের কাছে কিছু ব্যাকআপ, আমাদের কিছু ইমার্জেন্সি কিছু মেডিসিনও রাখা আছে, ওকে, সেই মেডিসিনগুলি যদিও সাবজেক্ট টু ডক্টর এর কনসালটেশন ছাড়া সেগুলি আমরা অ্যাপ্লাই করব না, বাট উই হ্যাভ সাম মেডিসিন। সো এইগুলি যতগুলি করা সম্ভব আমরা সবগুলি করছি টু প্রোটেক্ট দি এমপ্লয়ি এন্ড প্রোটেক্ট আওয়ার কাস্টমার্স। Absolutely, sir. Among Harunur Rashid, probably EBL employee, when he will say, Dear MD, sir, EBL, we pray for you and your family. May Allah bless you always. We are working as per instructions. তো এরকম অনেকে অনেক ভালো ভালো কথা বলছে যে প্রাউড অফ ইউ স্যার, এটা ইবিএল, এটা প্রাইম ব্যাংক থেকে আসছে, উই আর ফর ইউর আর্লি নেসেসারি স্টেপস এগেইনস্ট কোভিড-19। তো আমার এখানে একটা স্যার প্রশ্ন বারবার আসছে, ওইটা হচ্ছে গভর্নমেন্টের যে কারেন্ট স্টিমুলাস যে প্যাকেজটা, যেমন এই যে কাউসার আলম জিজ্ঞেস করেছে, হাউ ডু ইউ অ্যাসেস দ্য স্টিমুলাস প্যাকেজ ফ্রম দি গভর্নমেন্ট। এবং অন্যদিক থেকে রাজীব শাহিদ, আমি তাকে চিনি, সে ব্র্যাক ব্যাংকে আছে, সে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর প্রেডিকশন অ্যাবাউট দ্য লিকুইডিটি পজিশন ইন দি ব্যাংকিং ইন্ডাস্ট্রি। সো বেসিক্যালি দিজ আর দ্য টু কোয়েশ্চেন্স দ্যাট আই উড লাইক মাই অনারেবল বিগ ব্রাদার্স টু আনসার। তো এনিওয়ান ক্যান সে, আলি আজ স্যার অথবা রাহেল স্যার। ওয়েল, রাহেল, আমাদের এখানে দুইটা প্রণোদনা আছে। একটা হচ্ছে যে দি ফার্স্ট ওয়ান ওয়াজ দি 5000 ক্রোর টাকা ফর দি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, দ্যাটস রাইট, দা আরএমজি। না, ওটা কিন্তু আরএমজি না, অ্যাকচুয়ালি বলা আছে এটা এক্সপোর্ট ও রপ্তানি মুখী শিল্প, এক্সপোর্টের জন্য, নট নেসেসারি। এখানে একটা মিসনোমার আছে, অনেকে এটাকে ধরে নিচ্ছে যে এটা শুধু আরএমজি। নো, অ্যাকচুয়ালি ঘটনাটা এখানে শুধু আরএমজি না, এখানে ঘটনাটা হচ্ছে একদম রপ্তানি মুখী শিল্প। আমি একটু পড়ে শোনাই, জি, সচল রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠান জন্য আর্থিক প্রণোদনা। ওকে, সো এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে ইট হ্যাজ টু বি সচল, মিন্স লাইভ, মিন্স অ্যাক্টিভ, এন্ড দিস 5000 ক্রোর টাকা ইজ ফর অল টাইপ অফ এক্সপোর্টার্স। অফ কোর্স গার্মেন্টস কন্ট্রিবিউটস মেজরিটি, আই মিন অলমোস্ট 72-75% অফ দ্য এক্সপোর্ট, সেই জন্য হয়তো শব্দটা চলে আসছে সব সব সময় আরএমজি, বাট ইট অলসো ইনক্লুডস আদার এক্সপোর্ট ইন অ্যাক্টিভ ইন্ডাস্ট্রিজ। Okay, আর পরে যেটা আসছে সেটা হচ্ছে, আই থিঙ্ক রাহেল হাউস অলরেডি টাচড আপন, সেটা হচ্ছে যে 72,750 টাকার একটা টোটাল প্যাকেজ আসছে, এর মধ্যে ভাগ বাজার আসছে যে এসএমই আলোক জন্য প্রায় 20,000 ক্রোর, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিসের জন্য 30,000 ক্রোর, আরেকটা আসছে যে প্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স 5,000 ক্রোর। সো এই চারটা হচ্ছে মেইন, এর সাথে আরেকটা কি আসছে সেটা হচ্ছে যে দি মোড অফ অ্যাপ্রোন্ডে আমাদেরকে বলেছে যে আমরা 9% আমরা ওদেরকে চার্জ করব, অফ উইচ 50% গভর্নমেন্ট দিবে, 50% মানে, হ্যাঁ মানে এসএমই জন্য হচ্ছে ফরওয়ার্ড দিবে 4%। জি রাহেল, আমি কারেক্ট? এসএমই জন্য বড়বার 4, গভর্নমেন্ট 5, আর বড় শিল্পের জন্য হচ্ছে 4.5 দেবে কাস্টমার, আর বাকিটা গভর্নমেন্ট দেবে, সাবসিডাইজ করবে। সো অ্যাকাউন্ট, সো উইল বি আর্নিং 9%, এখন 4.5% এটা হবে, আর বাকিটা আমাদেরকে গভর্নমেন্ট দিবে। এখন গভর্নমেন্ট কি কতদিন পর দিবে সেটা আমাদের এখনো বলেনি, বাট আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে এই ধরনের প্যাকেজ আমি এটাকে ওয়েলকাম করি, কারণ এখন যে অবস্থা সেখানে আসলে শুধুমাত্র রপ্তানি মুখরি বললে হবে না, আমার দেশীয় যে শিল্প, ক্ষুদ্র, মাঝারি এবং লার্জ, সার্ভিস হোক, ম্যানুফ্যাকচারিং হোক এবং ট্রেডিং হোক, এদের সবাইকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। মানে আমি যারা বলার চেষ্টা করছি যে ইকোনমির যে চাকাটা, এটা একটু স্লো ঘুরলেও এটাকে ঘুরায় রাখ, এটাকে সচল রাখতে হবে, ইউ ক্যানট স্টপ দি উইল। তো
মানে অ্যাজ এ ব্যাংকার অ্যান্ড দিস প্যাকেজার আই ওয়েলকাম ইট। নাও দি চ্যালেঞ্জ উইল বি দ্যাট কিছু মোড অফ অপারেন্টি আসবে আমাদের কাছে যে এটা কিভাবে দিব ওই এটা আসবে। যেমন রপ্তানিমুখের জন্য আমরা একটা বাংলা ব্যাংকের সার্কুলার অলরেডি পেয়ে গেছি, এটা এটার ব্যাপারে আমরা পেয়েছি, কিন্তু কিছু কিছু ক্লারিফিকেশন দরকার আছে। বাট আমার মনে হয় প্যাকেজটা ভালোই হয়েছে। আমরা এটার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে, আমার মনে হয় রাহেল অলরেডি বলেছে, এটা নিয়ে আপনাদের আলাপ হয়নি এখনো, আপনি বলার পর বলবে বাকিটা। সো আউট অফ 72,000 ক্রোরের ভিতরে প্রায় 50,000 কোটি টাকা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ফান্ড থেকে ডিসবার্স করতে হবে। সো দি মেজর অ্যান্ড দি ওনলি চ্যালেঞ্জ দি লিকুইডিটি অফ দ্য ব্যাংক। এই জন্য যদিও বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অলরেডি কিছুটা সাপোর্ট দেওয়া শুরু করে দিয়েছে আমরা চাওয়ার আগেই, এসএলআর সিএলআর কিছু কমিয়েছে, আমাদের রেপো ইন্টারেস্ট কমেছে, তারপরও আমরা যেটা মনে করি যে এইটা এই জিনিসটা এখনো আরো কিছু করা দরকার, বিকজ এই দুইটা দিয়ে আমাদের 50,000 ক্রোর টাকার আমরা লিকুইডিটি মেনটেন করতে পারবো না। সো আমরা মনে করি যে আমাদের এই এসএলআর সিএলআর টা আরো কমানো উচিত এবং আমাদের রেপো রেটটাও কমানো উচিত এবং এখানে আমাদের সিঙ্গেল বরওয়ার যে এক্সপোজার গুলি আছে সেটা একটু শিথিল করা উচিত এবং আমাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সেটার জন্য আমাদের কিছুটা কুশন দেওয়া উচিত। স্যার আমি বাকিটা রাহেল বলুক, আমি একটু ইন্টারাপ্ট করছি বা রাহেল ভাইকে রিকোয়েস্ট করছি, স্যার যে টার্মস গুলো ইউজ করলো ওইটা প্রবাবলি আমার মতো যারা নন ব্যাংকিং সেক্টরে আছে এবং আমাদের এই মুহূর্তে দেখেন লাইভে কিন্তু 200 দর্শক দেখছে এই ভিডিওটা, হয়তো 20-30,000 লোকে রিচ করে যাবে বাই টুমরো, তো আমরা তো কেউই এই ব্যাংকিং টার্মস গুলো বুঝি না, তো যদি একটু সহজ ভাবে বুঝিয়ে বলতেন রাহেল ভাই। রাহেল তাহলে তুমি একটু বুঝিয়ে দাও। এটা আসলে সহজ ভাবে বোঝানোর মানে খুব সিম্পল জিনিস, ইফতেখার ভাই যেটা বলছেন যে আমাদের অ্যাজ এ শিডিউল ব্যাংক আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের সাথে কিছু নগদ অর্থ সংরক্ষণ করতে হয়, মানে একদম সিম্পল যদি বলি আর কি, ক্যাশ রিজার্ভ রেশিও আছে সেটা মেইনটেইন করতে হয়, উইচ ইজ ইন জার্গন কলড সিআরআর। ওইটার একটা রিকোয়ারমেন্ট আছে, একটা পার্সেন্টেজ বলা আছে, তো আমরা যেটা অলরেডি আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে ওটাতে কিছুটা শিথিল করা হয়েছে, একটু কমিয়ে দেওয়া হয়েছে, যখন ওনারা প্রায় 0.50% কমালেন আজ থেকে 15-20 দিন আগে, তাতেই মার্কেটে প্রায় 6,200 কোটি টাকার মতন একটা লিকুইডিটি সাপোর্ট এসেছিল। সো যেটা আমরা বলছি ইফতেখার ভাই যেটা বললেন, আমরাও যেটা বলার চেষ্টা করছি যে এইটাকে আরো ফার্দার আরেকটু কমিয়ে আনতে, তাহলে ধরেন এখান থেকে যদি অ্যানাদার 15-20,000 কোটি টাকা আসে এবং ঠিক সেরকমই একটা স্ট্র্যাটেজরি লিকুইডিটি রেশিও আছে যেটা মেইনটেইন করতে হয় সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে, যেটার উপরে আমরা কোনো রকমের ইয়ে পাই না, সেটাও আমাদেরকে আরেকটু শিথিল করলে আমরা সেখান থেকে ওই টাকাটা নগদ অর্থটা আমাদের ব্যাংকের নিজস্ব লোন দেওয়ার তহবিলে চলে আসবে, যেটা থেকে আমরা লোন দিতে পারবো, আর একটু বেশি করে আমরা লোন দিতে পারবো। বিকজ এখানে পুরো জিনিসটা যেটা হয়েছে, যেটা ইফতেখার ভাই টাচ করলেন, যে 72,700 কোটি টাকার যে প্যাকেজ, তার ভিতরে 50,000 কোটি টাকা কিন্তু গভর্নমেন্ট বা কেউ আমাদেরকে লিকুইডিটিটা প্রোভাইড করছে না। সো ওই লিকুইডিটিটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে নিজস্ব তহবিল আছে সেই তহবিল থেকে আমরা ডিসবার্স করব ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। সো আমাদের কাজ হচ্ছে টাকাটা দিয়ে টাকাটা আবার ফেরত নিয়ে আসা এবং ওই টাকাটা আমাদের কাছে থাকতে হবে, এবং আমাদের অনেক রকমের কিন্তু রেগুলেটরি রেস্ট্রিকশন আছে, উনি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর কথা বলেছে, আমাদের অনেক কিছু মেনে চলতে হয় বিকজ ব্যাংকিং তো একটা রেগুলেটেড ইন্ডাস্ট্রি, সো অনেক ধরনের নিষেধ থাকে, সেন্ট্রাল ব্যাংকের আছে, বাজেলের রিকোয়ারমেন্ট আছে, তো এই জায়গাগুলোতে এখন সেন্ট্রাল ব্যাংক আমাদের মুরব্বি, ওনারা আমাদের অভিভাবক, ওনাদের কাছ থেকে এই দুর্যোগের সময় আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা যেন কিছুটা শিথিলতা পাই, যাতে এই সময়ে যেটা ইফতেখার ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছে যে এই সময়টাতে কিন্তু দেশের ইকোনমি যতখানি বেশি সচল রাখা যাবে তত বেশি ব্যক্তি পর্যায়ে এবং ম্যাক্রো লেভেলেও ওইটার ইম্প্যাক্টটা অনেক পজিটিভ হবে গোয়িং ফরওয়ার্ড, এবং সব এই প্রণোদনাটা বা এই স্টিমুলাস প্যাকেজটার রিজনটাও কিন্তু তাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার ঘোষণার সময় ওইটাই বারবার বলেছেন যে আমাদেরকে এই অর্থনৈতিক চাকাটা সবসময় ঘোরাতে থাকতে হবে, এটা যেন বন্ধ না হয়ে যায়। অ্যাবসলিউটলি স্যার, এবং আমি একটা প্রশ্ন করতে চাই, এনি ওয়ান ক্যান আনসার আর কি, নাজমুল সাকিব, আমি ওকে চিনি, নাজমুল সাকিব সিটি ব্যাংকে কাজ করে, তো নাজমুল সাকিব বলছে
will we see any layoff in employees in the form of cost reduction by the management of banks? I think it's a burning question. আমি এটা উত্তর দেই। জি স্যার। আমার মনে হয় যে এটা নিয়ে কারো কোনো কনসার্ন হওয়া উচিত না। আমাদের এমন কোন স্টেজ আসে নাই এবং ভবিষ্যতে আমি মনে করি আসবে না যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটার জন্য কোনো লে অফ হবে। আচ্ছা, আমি পার্সোনালি আমি মনে করি যে এটা কোনোদিনই হওয়া উচিত না, কারণ আর এটা হবে না বলে আমি আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আমরা হয়তো ফ্রেশ রিক্রুটমেন্টে হয়তো কিছুদিন আমরা বন্ধ রাখতে পারি, কিন্তু লে অফ করা বা ব্যাংকের অফিসার থেকে চাকরিচ্যুত করা আমার মনে হয় না এটা এথিক্যালি প্রফেশনালি এটা কোনোদিন এটা সমীচীন হবে। You totally agree with what Iftekhar sir is saying? I totally agree. I mean, মানে এই COVID-19 এর কারণে বা এই সময়তে এটা আমরা তো সবাই এখানে মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখছি, এইখানে এই ধরনের কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা আমি মনে করি না আছে, এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, কিন্তু আমি একটু স্যার আপনাদের দুজনকেই জিজ্ঞেস করতে চাই যে আমি বলছি না যে কমপ্লিট লে অফ হবে, যে আমরা বলবো যে ওকে আউট অফ দ্য জব, বাট আমরা বলছি যে আমরা কি মানে অন্য ধরনের কোনো ব্যবস্থা নিব নাকি, যেমন অনেক কথা হচ্ছে যে 50% মানে ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড দেন 50% স্যালারিজ বিকজ ইউ ক্যান ওয়ার্ক 50% অফ ইউর টাইম, হ্যাঁ মানে এই বা নো ইট বোনাসেস দিস টাইম, বা এই ধরনের মানে অন্য মেজার্সগুলো নিব নাকি যে কমপ্লিটলি, যেমন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আমি ঠিক নাম এখানে বলতে যাচ্ছি না, ওরা ওদের এমডি সবাইকে ডেকে বলেছে যে তোমরা 50% লোক হয়তো চাকরি হবে না, অথবা তোমরা 50% কম স্যালারি নিতে পারো, তোমরা কোনটা নিবা? ওরা নিজেরা সব ডিসকাশন করে, ইটস আ ট্রু স্টোরি, ওরা নিজেরা ডিসকাশন করে এসে বলছে স্যার আমরা সবাই 50% স্যালারিতে কাজ করবো আনটিল আনলেস দেশের অবস্থা ঠিক হয়। সো দে ডিড নট লে অফ এনিবডি, বাট দে হ্যাভ গিভেন 50% অফ স্যালারি এবং বলছে যে তোমরা সপ্তাহে 3 দিন আইসো বা 3 দিন কাজ করবো। তো এরকম কি আমরা অন্য কিছু করবো নাকি? আমার উত্তরটা এটার উত্তর আমার আগেরটার একদম আমার বলবো সেম। আমি মনে করি না যে বাসা থেকে কাজ করলো কারো স্যালারি 50% ইভেন 1% কমানো ঠিক হবে না। কারণ হচ্ছে একদিন বুঝতে হবে যে আমরা যারা ব্যাংকে এমপ্লয় করি, যারা ব্যাংকে কাজ করি, ব্যাংক যখন প্রফিট করে সেটা আমাদের মাধ্যমেই করে। আর এই বছরের বোনাস দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের কিছু গ্যারান্টিড বোনাস আছে উইচ ইজ দুইটা ঈদ মুসলমানদের জন্য এবং অন্যদের জন্য আছে। পারফরমেন্স বোনাসটা নির্ভর করবে সেটা এই বছরের ফুল পারফরমেন্স হওয়ার পরে ব্যাংকের সার্বিক ফিনান্সিয়াল হেলথ পারফরমেন্সের উপরে, সেটার অনেক পরের ব্যাপার। জি, আমার মনে হয় আমাদেরকে এত পরের জন্য দুশ্চিন্তা দরকার নাই। ইমিডিয়েটলি আমি কোনো ধরনের ব্যাংক এমপ্লয়ীদের কোনো ফিনান্সিয়াল অ্যাডভার্স কোনো ফিনান্সিয়াল কোনো ইম্প্যাক্ট আমি মনে করি পড়বে না এবং করা কখনো উচিত হবে না। মানে ডন যে প্রশ্নটা করেছেন ওটা কিউ ধরে একটু প্রসঙ্গটা সেম, মানে একটুখানি ডিফারেন্ট একটা জিনিস একটু অ্যাসপেক্ট বলি। এইবারের দুরবস্থার মধ্যে একটা ভালো লার্নিং হয়েছে টু বি ভেরি অনেস্ট, যে ওয়ার্ক আউট অফ হোমটা কিন্তু শুনতে যত এক্সোটিক মনে হতো আগে, যখন এই ধরনের তো ওয়ার্ক আউট অফ হোমের সৌভাগ্য আমাদের বাংলাদেশে হয়নি, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলি, এই ধরনের সিচুয়েশন হয়নি, কিন্তু এইবারে কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারছি যে ওয়ার্ক আউট অফ হোম ইজ নট দ্যাট ইজি অর এক্সোটিক অ্যাজ ইট সাউন্ডস। মনে হয় যে আরো বেশি কাজ করছি হয়তো নর্মাল সময়ের চেয়ে, আমাদের ইন্টারাকশন অনেক বেশি হচ্ছে। জি অবশ্যই, আমি গতকাল আমি কামাল ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমাদের মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার, বিকজ আমি চেয়েছিলাম যে কামাল ভাইকেও এই শোতে আনতে। সে আমাকে বলল যে ডন আমি বিশ্বাস করো আমি সকালে বেলায় যে 10টার দিকে বসে আমি রাত 10টা পর্যন্ত সারাক্ষণ কল কনে থাকি, বিকজ থ্রু দ্য হোল ওয়ার্ল্ড মাস্টার কার্ড বিং এ গ্লোবাল ব্র্যান্ড খুবই ফ্রিক আউট করতে, এবং আমেরিকান কোম্পানি হওয়াতে ওনার সন্ধ্যার পরের থেকে প্রেশার বেশি, রাত 10টা 11টা 12টা পর্যন্ত। আর রুবাবাদুল্লাহ ওরাকেল নিয়ে একই কথা আমাকে বললো। তো আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোম এর হ্যাজ সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল। আমি একটা প্রশ্ন, জি
জি, আমি একটা প্রশ্ন একটু করতে চাচ্ছি। আমি স্যার যেমন নিজে একজন এসএমই, একটা খুবই স্মল এন্টারপ্রাইজ, 8 জন লোকের অফিস, আমার সবচেয়ে মেজর কস্ট হচ্ছে আমার রেন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড, এবং আমি সার্ভিস সেক্টরে, আমি বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি 2500 স্টার্ট আপ ওনারদের একটা গ্রুপ আছে, সংগঠন আছে, সংগঠনের মেম্বার। স্টার্ট আপ কমিউনিটি এবং ডিজিটাল বা নিউ এজ এসএমই কমিউনিটি সবাই একটু ওয়ারিড হাউ উইল বি সার্ভাইভ, এবং এবং গভর্নমেন্টের যে এই স্কিমের মধ্যে যে 30-20 কোটি টাকা দেখা যাচ্ছে ফর সার্ভিস ইন্ডাস্ট্রি, আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে এটা অ্যাভেল করতে পারি, বিকজ আমাদের তো সেরকম কোলাট্রেলও নেই, এবং অনেকে বয়স এখনো 2 বছর হয়নি কোম্পানির বয়স, বা আমাদের ওই ধরনের মানে ব্যাংক যা যা চাবে ওই ওই ক্যাপাসিটিটা নেই। এখন আমাদের মতন এসএমইদের ক্ষেত্রে হাউ ক্যান ইউ হেল্প আস স্যার? দেখো, এসএমই যে যে প্যাকেজটা আসছে, হ্যাঁ, সেখানে তো বলাই হচ্ছে যে আমরা এসএমই যারা আছে তাদেরকে আমরা ইয়ে করব, সাপোর্ট করব। জি হ্যাঁ, তো আমি জানি না তুমি তোমার ব্যাংকার কে, মানে তুমি ইবিএল, হ্যাঁ, সো আই ডোন্ট নো, তোমার 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 সাথে কি আমাদের কোনো লোন আছে? না, আমার কোনো স্যার কারোর সাথে কোনো লোন নেই। আমি তোমাকে কোনো গ্যারান্টিতে কথা বলতে পারবো না, কিন্তু আমি আই ক্যান টেল ইউ দ্যাট তোমার এটা বেশি ওয়ারি হওয়ার কিছু নাই। ইফ ইউ নিড সাম ফিনান্সিয়াল সাপোর্ট, রাইট? জি স্যার, ডেফিনেটলি উই লুক ইন টু ইট, একদম পজিটিভলি বলছি, আমরা ডেফিনেটলি এটা আমরা দেখবো। কারণ ব্যাপার হচ্ছে যে এই ঘটনার জন্য তো তুমি দায়ী না, রাইট? এই ঘটনার জন্য তো কেউ দায়ী না, সো আমরা কেন একটা এসএমই কে আমরা সাপোর্ট করব না? উইল ডেফিনেটলি উইল সাপোর্ট অল দি এসএমইস যারা আমাদের সাথে ব্যবসা করে। ওকে, আমি একটু জাস্ট অ্যাড করি একটা লাইন, আপনি যেটা যে লাইনে বলেছেন, আমরা কিন্তু আমি আম টকিং অন বিহাফ অফ প্রাইম ব্যাংক, টু বি ভেরি অনেস্ট, আই নো যে আরো দু একটা ব্যাংক অলরেডি কাজটা করছে। আমি আজকে বিকেল বেলায়, টু বি ভেরি অনেস্ট, আই ওয়াজ ইন ডিসকাশন উইথ আলমাস কবির, আমাদের বেসিস এর যে সভাপতি, এক্স্যাক্টলি এই ইস্যুটাতেই কথা হচ্ছিল যে আমাদের দেশের যে মানে আইটি রিলেটেড যে কোম্পানি গুলো, ছোট ছোট এসএমই পর্যায়ে আছে, যারা এর আগে কখনো লোনের সাথে অভ্যস্ত ছিল না, এবং ওদের তো কোনো কোলাট্রাল নেই, বিকজ দ্য কোলাট্রাল ইজ দ্য ইন্টেলেক্ট, শক্ত মাথার মধ্যে যেটা থাকে তাই, এন্ড হাউ উই ক্যান সাপোর্ট ইন দ্য এট দিস জাংশন, বিকজ ওনাদের যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা কিভাবে সাপোর্ট করতে পারি। সো দিস ইজ হোয়াট আই ক্যান স্পিক অ্যাজ ওয়েল, যেটা ইফতেখার ভাই বললেন যে স্পিরিটটাই ইজ যে আমরা তো এটা তো কোনো এটা তো একটা দৈব ঘটনা, এখানে তো কোনো এটা বলে কই এটা আপনার দোষেও হয়নি, আমাদের দোষেও হয়নি, বাট দিস ইজ দ্য টাইম, এই প্রণোদনা বলেন বা আমাদের ব্যাংকেরও ব্যাংকিং কমিউনিটিরও কিন্তু দিস ইজ দ্য টাইম টু সাপোর্ট দিস জেনুইন রিয়েল কাস্টমার্স। ওকে, এবং এই ধরনের বেশ কিছু কয়েকটা প্রশ্ন আসছে। রাকিব, আমি প্রশ্নটা স্ক্রিনে দিলাম, রাকিব বলছে, মাই কোয়েশ্চেন টু দ্য প্যানেল, ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি সাম সর্ট অফ ফ্রেশ স্কিমস ফর MSMEs, নট ফ্রম উইদিন দ্য এক্সিস্টিং ব্যাংক ফান্ড, বাট লাইক ইন ইনিশিয়েশন অফ ফ্রেশ ফান্ডস আইদার ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক অর গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর DFI ক্রেডিট লাইন। উনি কি এটা মিন করছে মাইক্রো মাইক্রো স্কিম? মাইক্রো এন্ড এসএমই সব সহ, না সব সহ, পুরো স্পেকট্রামটাই মিন করছেন? হ্যাঁ, স্পেকট্রাম জন্য আমাদের আমাদের যারা কাস্টমার আছে, যে যে ব্যাংকের যে যে কাস্টমার, ডেফিনেটলি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে আমরা সাপোর্ট করবই। দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ দি দি ডিক্লারেশন অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। ওকে ওকে, মিস্টার, যে আমাদের যারা প্রাথমিকভাবে যার ব্যাংকে যে কাস্টমার আছেন, কাস্টমার বলতে যে আমার লেন্ডিং রিলেশনশিপ থাকতেই হবে এমন কোনো কথা নেই। যেমন আপনি ইবিএল এর সাথে ব্যাংকিং করেন, আপনি লোন নেন না, কিন্তু ইবিএল এর সাথে ট্রানজ্যাকশন হয়, আপনি টাকা জমা দেন, উঠান, ওইটাও ইজ আ রিলেশনশিপ কিন্তু, এন্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ক্রেডিট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এখন ওনারা আপনাকে যত টাকা আপনার রিকোয়ারমেন্ট সেটা হিসাব করে আপনার সঙ্গে বসে, এই জিফ থেকে যেটা বললো অ্যাসিওরেন্সটা, যে না আমরা বসবো কথা বলবো, ওইটার বেসিসে কিন্তু একটা সম্পর্ক থাকলে, আমার চেনা জানার লোকের সঙ্গে সম্পর্ক থাকলে অবশ্যই আমি পকেটে প্রথম টাকাটা আমি তাকেই দেবো।
সো প্রাথমিকভাবে কিন্তু ওইটাই হবে। রাকিব বলছে আবার এমএসএমই ইনক্লুডিং স্টার্টআপ। হ্যাঁ, আমরা আসলে উত্তর আসলে দিয়ে দিয়েছি। জাহানারা ফেরদৌস লিপি, আচ্ছা আলিরেজা স্যার, আপনি কি মানে আমাদেরকে দেখতে তো পাচ্ছেন তাই না? আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখতেও পাচ্ছি না, আমি খালি শুনতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে। না, তবে আমি এই যে এখানে পাচ্ছি যে আপনার যারা যারা কমেন্ট করছে তাদের কিছু কিছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জাহানারা ফেরদৌস লিপি বলছে, দুর্যোগকালীন সময়ে ব্যাংকের সব ডিপার্টমেন্ট খোলা রাখা কি অতি জরুরি? এটা মনে হয় প্রশ্ন। প্রশ্নটা আসলে উনি বোধহয় জিনিসটা জানেন না। বাংলা ব্যাংকের সার্কুলারে স্পষ্ট বলা আছে যে ব্রাঞ্চের কিছু ফাংশনের কথা বলা আছে এবং আপনার এডি লাইসেন্স, যারা নাকি মনে করেন ইয়ে করছে এলসি মানে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, সেই সময় ডিপার্টমেন্ট খোলা আছে। আর কিছু কিছু আপনার ডিপার্টমেন্ট খোলা আছে বাংলাদেশ ব্যাংকের রিটার্ন এবং কয়েকটা রিটার্ন জন্য, মেজরিটি অফ দ্যাট অফ দ্য ডিপার্টমেন্ট আর ক্লোজ। আচ্ছা, জি জি, মেজরিটি অফ আর ক্লোজ, ইয়েস। আর ব্রাঞ্চের ভিতরেও কিন্তু আমরা বাংলা ব্যাংককে পরিষ্কার বলা আছে যে আপনারা ইচ্ছা করলে 50% ক্যাপাসিটিতে ব্রাঞ্চ ওপেন রাখবেন। আমরা কিন্তু এমপ্লয়ীদের সেফটির জন্য, কাস্টমারের সেফটির জন্য আমরা কিন্তু 30% ক্যাপাসিটিতে আমাদের ব্রাঞ্চ রান করছি এবং একটা ব্রাঞ্চে ম্যাক্সিমাম 5 থেকে 6 জন, সর্বোচ্চ 6 জন কাজ করে। আচ্ছা, যেখানে নর্মালি কত করে, মানে এখন যে 5-6 জন আছে, নর্মালি কত করে? এখানে তারা করে 16 থেকে 20 জন। আচ্ছা, ওকে, সো 25% ক্যাপাসিটিতে চলছে। আমরা 25 থেকে 30, সর্বোচ্চ 30, আমার মনে হয় 25-30 মধ্যে হবে। মোরালেস শপিং একই অবস্থা সব জায়গায় এবং সব ডিপার্টমেন্ট, টু বি ভেরি অনেস্ট, খোলা রাখা হয়নি। সো খোলা রাখা হয়নি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম কাউসার আলমের। উনি বলেছে, হাউ ডু ইউ ব্যালেন্স বিটুইন ক্লায়েন্ট ক্রেডিট ওয়ার্দিনেস ভার্সেস জেনুইন সফট লোন নিড? কিছু ফরম্যাট, রুলস এবং কিছু প্যারামিটার থাকে, রাইট? আমরা সেটা দেখেই কিন্তু লোন দিই। এটার সাথে আপনার এই করোনা ভাইরাসের লোন দেওয়া তেমন কোন ডিফারেন্স নাই। আমার কথা হচ্ছে, যেই ক্রাইটেরিয়াতে নর্মাল একটা লোন আমরা যেভাবে করি, আমাদের কাছে যদি এই সময় কেউ লোন চায়, ধর আজকে তুমি যদি আমার কাছে লোন চাও, আমি তোমার কিছু কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন তোমার কাছ থেকে আমি নিবই। জি 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 জি, অফ কোর্স। তো অবশ্যই লোন দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে এবং এই ক্রাইটেরিয়াগুলি যারা লোন ডিপার্টমেন্টে কাজ করে তারা তারা এটা জানে। সো এটা ব্যাংকাররা জানে যে আসলে লোনটা কিভাবে, কি ক্রাইটেরিয়ার উপরে, কি প্যারামিটার উপরে আমরা লোন দেই। ওকে, রাহুল ভাই কিছু অ্যাড করতে চান? না, এই মানে ইফতেখার ভাই যেটা বলেছে এটার বাইরে আসলে বলার তেমন কিছু নাই। এটা লোন অ্যাসেসমেন্ট তো এখন ব্যাংক টু ব্যাংকও ডিফার করে অনেক সময়, বাট কিছু বেসিক থাম্ব রুল আছে, সেটা মেনটেন করেই জিনিসটা করা হয়ে থাকে। সো এই এই ক্ষেত্রে অবশ্য উনি সফট লোন বলতে কি বুঝিয়েছেন এক্স্যাক্টলি সেটা আমি জানি না, but more or less what if the guy said it covers the whole aspect of it. Now uni aitu boleche je aita message matro thuklo macro sector wise, like tourism and hotel industry, manufacturing industries, local and export RMG, agricultural goods, so on. So each of these sectors may be affected from 3 months versus 6 months business disruption. See, uni ekhon je proshno ta korechen, it is a different aspect totally, but very good question. টু বি ভেরি অনেস্ট, আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখন তো আসলে ঘূর্ণিঝড় চলছে বা ঝড়টা উঠেছে বা ঝড়টা চলছে, ঝড়টা থামার পরে ক্ষয়ক্ষতির পরিমাণটা বোঝা যাবে যে কার কত ক্ষতি হয়েছে, কোন অঞ্চলে কতটা ক্ষতি হয়েছে, এবং সেই অনুযায়ী পুনর্বাসনের কাজটা হবে। বাট হি ইজ অ্যাবসলিউটলি ব্যাং অন, যেই সমস্ত ইন্ডাস্ট্রির কথা উনি বলেছেন, এই ইন্ডাস্ট্রিগুলো ন্যাচারালি গ্লোবালি ওই এই ইন্ডাস্ট্রিগুলো ইম্প্যাক্টেড হচ্ছে বা হবে। আমাদের আগে যারা পিছিয়ে আগে যাদের হয়ে গেছে, যেমন চায়না, তাদের ওখানে ওইগুলো ইম্প্যাক্টেড হয়েছে। আমি রোজ আসতে যেতে যে হোটেলস গুলো দেখতাম ঢাকা শহরে, সেই হোটেলস গুলো আই এম শিওর এখন নিথর বিল্ডিং এর মতো দাঁড়িয়ে আছে। সো দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ এফেক্টেড, হোটেল ইন্ডাস্ট্রি ইজ ইম্প্যাক্টেড,
the restaurant will be impacted. Textile and garments are going to be impacted because then buyer ra kinbe ki kokhon nebe mal kokhon notun kore jabe sob kichu proshnobodhok chinner moddhe ache but amar mone hoy je ei muhurte ashole amaderke dhoirjo rakhte hobe ebong dekhte hobe je situation ta kotokhani kotota damage hoyeche sei onujayi rehabilitation program hobe ar amra sobai eki bote achi banking industry in ebong onnanno businessmen jara achen ba je choto boro mathari amra sobai we are in the same boat ekhane amra kintu kyu boater baire na amra banking industry impacted hobo I'm sure ba hocchi so amra sobai mili ei pura jinish ta ke kintu amaderke কাজ করতে হবে যাতে সবাই মিলেই আবার এখান থেকে বের হয়ে আসতে পারি Absolutely. I mean, 85% of the economy, if it's run by the contributed by the RMG, and if the RMG is not working, you are definitely affected. এবং এই পরেই আমাদের যে ফরেন রেমিটেন্স এবং আমাদের ফরেন রেমিটেন্স যে ব্যাংকিং যে চ্যানেলটা থেকে ঢুকে ইট উইল বি এফেক্টেড আই মিন উই অল আর এফেক্টেড তো আপনাকে এখানে খানিকটা কারেক্ট করব ডন যে 70 to 80% of the economy is actually contributed by the SMEs কিন্তু RMG contributes to our export earning in 85% but overall economy te kintu amar MSME contribution ta is more ebong ei choto choto theke shuru kore majhari je shilpo ba byabshayi jara achen jara ajke sobche beshi affected unader ke dekhbhal kora ta kintu amader shamogrik daitto mane shudhu banking sector na as a consumer ebong amra arekta jinish mone rakhte hobe ki je bangladesh export market er pashapashi with the expanding middle class amader domestic economy kintu has grown significantly over last 5-10 years ebong domestic economy itself kintu ekta birat ekta requirement ebong ei je supply chain disruption hocche domestic economy ajke dokan bondho kinte parchen na apni jara mal produce korche taderke to bikri korte hobe ei jinish ta kothay giye bikri hobe marketplace has to open right রাইট আমি আর কয়েকটা প্রশ্ন একটু পড়ে যাই আমাদের এখানে প্রশ্ন বৃষ্টি হ্যাঁ খালি ফেসবুকে আমি দেখছি আমি লিঙ্কডইন এখনো দেখার সুযোগই পেলাম না লিজা বলছে হ্যালো ইফতেখার স্যার থ্যাংক ইউ ফর বিইং আ ভিশনারি অলওয়েজ উই আর ব্লেসড টু ওয়ার্ক আন্ডার সাচ লিডারশিপ আই থিঙ্ক দ্য এন্টায়ার সিচুয়েশন অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস আওয়ার ইন্ডাস্ট্রিজ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম সিলভার লার্নিং ইজ দ্যাট we will learn better and this is surely increasing leaders adaptability in emergency situation also there has been a major shift in our work culture we are learning to work from this home even for banks to some extent what do you have to say about this she is well, talking about silver lining no thing is that I'm gonna say silver lining bolte she ki silver mean koreche but thing is that yes এরকম একটা চ্যালেঞ্জ সিচুয়েশনে কিন্তু নতুন লিডার তৈরি হয় আচ্ছা রাইট ওয়ার্ক ফ্রম হোম আমি এটা আমরা আলাপ করেছি যে এটা একটা নতুন আমাদের জন্য সবার জন্য একটা এক্সপেরিয়েন্স যে স্টিল আমরা ওয়ার্ক ফ্রম হোম আমরা করতে পারি হ্যাঁ এবং আমাদের এখানে যেটা হচ্ছে যে কিছু লোক একটা রোস্টারে কাজ করে কিছু লোক বাসায় কাজ করে কিছু লোক তার আবার অফিসে আসে এখন ও সিলভার লার্নিং বলতে কি বলছে আমি ঠিক জানি না তবে এটা নিয়ে কোনো ভয় পাওয়া যেটা আমি আগে বলেছিলাম ভয় পাওয়া বা ঘাবড়িয়ে যাওয়া সারা জীবন তোমাকে ওয়ার্ক ফ্রম হোমই করতে হবে এরকম কোনো ঘটনা না আই এম শিওর থিংস উইল ইম্প্রুভ আমি সবার কাছে একটা কথা বলি আমি সবসময় মনে করি যে সিচুয়েশন যত বেশি গভীর হবে যত বেশি ডিফিকাল্ট হবে এর মানে হচ্ছে ইউ উইল সি দি লাইট ভেরি সুন মানে বাংলায় একটা কথা আছে ডন যে রাত যত বেশি গভীর তার মানে তুমি কিন্তু ভোরের দিকে বেশি আগাচ্ছো ওয়াও ওয়ান্ডারফুল ওকে ওয়ান্ডারফুল জি আমাদের এই সময়টা সবাইকে ধৈর্য রাখতে হবে এবং সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে ফর এভরিবডি ইটস নট ফর এনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি ইট ইজ দ্য ইন্ডাস্ট্রি ইট ইজ দ্য কাস্টমার ইট ইজ দ্য এমপ্লয়ি ইট ইজ দ্য শেয়ারহোল্ডার এভরিবডি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাহেল ভাই একটা না দুজনের জন্য আগে আমি একটা একটা কমপ্লিমেন্ট একটু পড়তে চাই এ কে মনিরুজ্জামান বলছে থ্যাংক ইউ রাহেল আহমেদ স্যার অ্যান্ড আলী রেজা ইফতেখার স্যার ফর শেয়ারিং উইথ আস ইয়োর ভ্যালুয়েবল থটস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনসাইটস থ্যাংক ইউ ডন ভাই ফর অ্যারেঞ্জিং সাচ আ ভ্যালুয়েবল সেশন মেহেদি রনি আমি স্ক্রিনে দিচ্ছি মেসেজটা মেহেদি রনি বলছে টু রাহেল ভাই হাউ উইল দ্য ব্যাংকস ক্যাটাগোরাইজ অর সিলেক্ট দ্য কাস্টমার্স টু গিভ দ্য লোন Will it be the basis on type of service or products that business is offering or urgency of the business?
এখন এটা এগেইন গোয়িং ব্যাক টু একটু আগে যেটা আমরা আলাপ করছিলাম, সেটা হচ্ছে যে এখন যে আমার সাথে রিলেশনশিপ আছে তাকে লোন দেওয়াটাই আমার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার জন্য মানে হবে ইজিয়ার, টু বি ভেরি অনেস্ট, বিকজ ওনাকে আমি চিনি। তো একদম অচেনা কারোর সঙ্গে শুরু করার আগে চেনা মানুষকে দিয়ে শুরু করতে হবে। এবং আমাদের এক একটা ব্যাংকের, আমি তো শুধু প্রাইম ব্যাংক বলছি না, আমাদের টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কাভার্স লক্ষ লক্ষ কাস্টমার বা লক্ষ লক্ষ ব্যবসা। সো আমরা সব যদি এক জায়গা থেকে আস্তে আস্তে নিজেদের কাস্টমারদেরকে দেখভালটা করা শুরু করি, তাহলে আই এম শিওর আমরা একটা বড় মাপে বড় অংশকে কাভার করতে পারবো। জি, এবং ফারিয়াসিমি জানেন আপনি রাহেল ভাই, যে আমাদের প্রাইম ব্যাংকের বনানী ব্রাঞ্চের ফারিয়াসিমি আমার পার্টিসিপেন্ট ট্রেনিং এর, নাইস এক্সাম্পল টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস মোমেন্ট। রাজীব সাহেব ব্যাক ব্যাংক থেকে ও জিজ্ঞেস করছে, ডু ইউ থিঙ্ক এনএলপি উইল রাইজ ইন দ্য কামিং ডেজ ডিউ টু কোভিড, এনপিএল উইল রাইজ ইন দ্য কামিং ডেজ ডিউ টু কোভিড? আমি এনএলপি বলছি, আমি অ্যাকচুয়ালি এনপিএল টা হচ্ছে নন পারফর্মিং লোন। জি, আর তুমি এনএলপি বলছো তোমার ওই নন পারফর্মিং লোনটা আমি মনে করি অবশ্যই বাড়বে। এটাকে এই বছর থামিয়ে রাখা আমার মনে হয় না সম্ভব হবে। কারণ এই সিচুয়েশন উইল ফোর্স আস দ্যাট বাংলাদেশ ব্যাংক আমাদের কিছু প্যারামিটার যদিও একটু শিথিল করেছে জুন পর্যন্ত, বাট আমার মনে হয় এনপিএলটা বাড়বে। এটা নিয়ে খারাপ এমন কিছু না ইনশাল্লাহ, কারণ একটা হয় কি, একটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে অনেক ইন্ডিকেটারগুলি খারাপ হবে। তবে আমাদের চ্যালেঞ্জ হবে আমরা অ্যাজ এ কান্ট্রি সেই জিনিসটা কত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো, তাই না? মানে ন্যাচারাল ডিজাস্টারকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, বাট ন্যাচারাল ডিজাস্টারকে তুমি কেমন করে তুমি এটাকে ম্যানেজ করবে, হ্যান্ডেল করবে, এবং কত সুন্দরভাবে তুমি এটাকে এটা থেকে তুমি বের হয়ে আসবে, দ্যাট ইজ ইউর এফিশিয়েন্সি, তাই না? ওকে, অ্যাবসলিউটলি 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 এগ্রি। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, আমি ঠিক প্রশ্নটা খুঁজে পাচ্ছি না, যাই হোক, জুয়েল এর একটা ডিফারেন্ট প্রশ্ন, হাউ ইউ প্রেডিক্ট দ্য আফটারম্যাথ অফ দি প্যান্ডেমিক ইন লাইন উইথ ইকোনমিক রিসেশন। আমি একটু ভাইয়া আপনাদের দুজনকেই বলি, বিল গেটস বলেছে যে আমাদের করোনার এই ভাইরাস রিলেটেড প্রবলেমস একদম 2020 সারা বছর জুড়েই থাকবে, ডিসেম্বর পর্যন্ত থাকবে, এবং আমাদের ইকোনমিক রিসেশন পুরো 2021 সালেও থাকবে। এটা বিল গেটস রিসেন্টলি বলেছে ওর লাস্ট ইন্টারভিউ এবং লাস্ট ভিডিওতে কয়েকবার। তো ও যখন একটা কথা বলে তো ইট মিনস সামথিং, বাট আপনাদের মতামত জানতে চাচ্ছি। এবং এই কোয়েশ্চেন যেটা জুয়েলও করলো যে আফটারম্যাথটা কি হবে ইন টার্মস অফ ইকোনমিক রিসেশন। দেখো, ইকোনমিক রিসেশন হবে, আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ডিজাস্টার হয়েছে আমাদের দেশে, সিডর বলো অন্য কিছু বলো, এটার এফেক্ট কি এক বছরে চলে গেছে? না, এক বছরে যায়নি, তাই না? এই যে যে ইম্প্যাক্টটা আমাদের এখন হচ্ছে, এটা হয়তো আমরা হয়তো বা আমরা সেকেন্ড থার্ড কোয়ার্টারের মধ্যে যদি আমরা ইনশাল্লাহ যদি আমাদের এই ভাইরাস থেকে বের হয়ে আসতে পারি, আমার সেকেন্ড চ্যালেঞ্জ, আমি আমার বলতে কিন্তু আমি কান্ট্রি বোঝাচ্ছি, মানে কাস্টমার ঠিক না হলে ব্যাংক ঠিক থাকবে না, ব্যাংক ঠিক না থাকলে কাস্টমার ঠিক থাকবে না। সো উই বলতে আমি দুটোই বুঝাচ্ছি। সো থার্ড কোয়ার্টারে গিয়ে আমাদের চ্যালেঞ্জটা হবে যে এই যে বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলি হয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে ব্যাংকও গিয়েছে, কাস্টমারগুলি দিয়েছে, এখান থেকে আমরা কিভাবে বেরোবো? সো বিল গেটস যেটা বলেছে, আই থিঙ্ক সে আমাদের সবাই থেকে অনেক বুদ্ধিমান, তার অনেক ফোর্টা অনেক বেশি, বাট আমার মনে হয় হি হ্যাজ সেড দ্য রাইট থিং, যে এটা কিন্তু সুইচ অন অফ করার মতন না। হ্যাঁ, যে আমি এই ঠিক আছে করোনা ভাইরাসটা চলে গেল, কালকে আগামীকাল ভোর থেকে আমাদের সবকিছু আবার ঠিক, সব ঠিক হয়ে যাবে, আফটার এফেক্টটা থাকবে ধীরে 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 ধীরে, আমরা বিল্ডিং ব্লকস এর মতন আমরা এই আফটার এফেক্টটাকে আমরা ওভারকাম করব। জাস্ট একটা জিনিস একটু অ্যাড করি উইথ হোয়াট ইফতেখার ভাই সেড, যে এইবারের এই জিনিসটার ইমপ্যাক্টটা একটু ডিফারেন্ট দেন এর আগের সবগুলো, যেমন সিডার বা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের দেশে হরতাল রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে অনেক 3-4-5-6 মাস অনেক কিছু বন্ধ ছিল, সব হয়েছে। দিস ইজ পসিবলি দি ইউনিক মোস্ট সিনারিও, যে দ্য হোল ওয়ার্ল্ড সেম টাইম এট দ্য সেম টাইম এট দ্য সেম টাইম লাইন ইজ বিং ইম্প্যাক্টেড ইন দ্য ওয়ার্স্ট অফ দ্য ম্যানার।
এবং আমরা বাংলাদেশ আজকে ঠিক হয়ে গেলাম মানেই ঠিক না যে আমার সবকিছু ঠিক হয়ে গেল, কারণ আমাকে নির্ভর করতে হচ্ছে আমার গ্লোবাল কি অবস্থা সিচুয়েশন সেটার উপরে, বিকজ এখন তো আর আমরা নিজের মধ্যে না, পুরো পৃথিবী ইজ ভেরি কানেক্টেড, এবং এই সময়টাতে আসলে পুরা জিনিসটা কখন ঠিক হবে তারপরে গিয়ে কিন্তু দ্য থিং উইল স্টার্ট ফলিং ইন টু প্লেসেস। So mm-hmm. as Iftekhar bhai also said, and Bill Gates to amader sobcheye beshi buddhiman manush, I'm sure he knows the best. Recession is inevitable. Ekhon recession ta koto khani deep down jabe ba koto khani drag korbe, the pura global economy to already prediction esche je onek niche asche, 2% er moton growth rate e chole ashbe. So amader ki impact hobe seta amar mone, ami ageo jeta bolechi je jhor ta thamar pore khoyoti nirupon kore tarpore bujha jabe ar ki. জি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যে 3.2 বিলিয়ন থেকে 4 বিলিয়ন ডলারের মতন বাংলাদেশ লুজ করবে এবং জিডিপি থেকে 1% ওভারঅল লুজ হয়ে যাবে। বাট বাংলাদেশ ইজ ইন আ গুড স্টেট বিকজ জুন টু জুন আমরা ক্যালকুলেট করি এবং 1 মিলিয়ন পিপল মাইট লুজ জবস, হ্যাঁ 8 মিলিয়ন পিপল মাইট লুজ জবস, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ব্যাংক বলেছে আর কি। এটা আর কি আমি আপনাদের সবাইকে বলতে যাচ্ছিলাম। এখানে একটা প্রশ্ন আসছে, জি জি স্যার কিছু বললেন না, বলো আমি এটা দেখেছি ওর ওর এই কমেন্ট, আমি এডিপির কমেন্টটা। আচ্ছা স্যার এখানে একটা প্রশ্ন আছে, এটা মানে আমি ঠিক জানি না, আমার তো ফিনান্সিয়াল নলেজ জিরো টোটালি। তো মোহাম্মদ মঞ্জুর বলছে, ডু ইউ থিঙ্ক আ প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেল ক্যান অফ মানি প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ মানি ক্যান হেল্প আস টু ওভারকাম দ্য সিচুয়েশন। আই ডোন্ট নো হোয়াট ইট মিনস প্রপার, কি লিখেছে, ডিস্ট্রিবিউশন অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ মানি, হ্যাঁ মানে আমি ঠিক বুঝিনা, মানে অফ কোর্স ডিস্ট্রিবিউশন অফ চ্যানেল অফ মানি তো থাকতেই হবে, নাহলে তো এই কোম্পানিগুলি রান করতে পারবে না। বাট আমি এক্স্যাক্টলি বুঝতে পারি নাই উনি এটাকে ঠিক কি মিন করেছেন। জি আমি যদি বুঝে থাকি তাহলে যেটা বলা হলো আর কি, যে ডিস্ট্রিবিউশন অফ মানি মানে মানির ইনফিউশনটা চলতেই হবে, এটা না হলে তো না ঢুকলে তো ফুসফুস চলবে না বা হার্ট চলবে না। মানে রাহেল উনি কি মিন করেছেন যে ইনজেক্টিং ফ্রেশ ক্যাপিটাল এরকম কিছু? আমার ধারণা উনি হয়তো সম্ভবত, আমি অ্যাজাম্পশনের বেসিসে বলছি, যে এই প্রণোদনা প্যাকেজের টাকাটা প্রপারলি ডিস্ট্রিবিউট হলে তারপরে এটা আমরা সিচুয়েশন ওভারকাম করতে পারবো, কিন্তু উনি হয়তো ওই আঙ্গিকে কিছু বলার চেষ্টা করেছেন। অফ কোর্স বাট ইট ইজ আমার ধারণা, থট প্রসেস কারেক্ট, এটা তো যেই টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে পাবো এবং যেই টাকাটা আমাদের নিজস্ব ফান্ড থেকে দিব, দিস নিডস টু বি প্রপারলি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ এটা প্রাইম মিনিস্টার নিজেও বলেছেন এবং এটা আমাদের ব্যাংকারদেরও আমি বলবো যে আমাদের দায়িত্ব যে আমরা আমাদের যে কাস্টমার যার যতটুকু সত্যিকার যার যতটুকু আর্থিক সাহায্য দরকার আমরা যেন আমরা অবশ্যই চাবো সেই যেন সে আর্থিক সাহায্যটা পায়। তবে এখানে একটা কথা আমি অ্যাজ এ ব্যাংকার আমি বলছি, খুবই সাদা মাথায় বলছি, কোনো টেকনিক্যাল শব্দ ব্যবহার না করে, জি এই ঘটনা হচ্ছে যে আমরা এটা কিন্তু লোন হিসেবে দিচ্ছি। রাইট, আমি যদি আজকে ডন তোমাকে আমি একটা লোন হিসেবে কিছু টাকা দেই, আমি ডেফিনেটলি দেখব তুমি আজকে না পারো বাট তোমার মধ্যে সেই পটেনশিয়াল এবং একটা ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি থাকতে হবে ইন ফিউচার তুমি টাকাটা ফেরত দিতে পারো। মানে আমরা আমরা ব্যাংকার একটা সুন্দর একটা শব্দ বলি যে টুডেজ ডেট মানে আজকের ঋণ উইল বি পেইড অফ ফ্রম টুমরোজ বিজনেস অর টুমরোজ ক্যাশ ফ্লো। সো আমরা যদি দেখি যে আজকে ডনের টাকা নাই, এই মুহূর্তে তার টাকা দরকার, কিন্তু ডনের যে ক্যাপাবিলিটি আছে তার যে ক্যাপাসিটি আছে ইন ফিউচারে সে টাকাটা আমাকে ফেরত দিতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে আমরা যে লোনটা দেই এটাও কিন্তু জনগণের টাকা। রাইট, সো আমরা কিন্তু মানুষের জনগণের ডিপোজিটের টাকাটাই কিন্তু আমরা লোন হিসেবে আমরা আমাদের বড়োকে দেই। সো আমরা যে কোনো মানুষকে যে কোনো কিছুই লোন দেই না কেন আমাদের একটা ক্যাশ ফ্লো সাপোর্ট থাকতে হবে ভবিষ্যতে। এখন ভবিষ্যতটা আমি 3 মাস নাকি 6 মাস এটা বলতে পারবো না, বাট ইন ফিউচার এই টাকাটা তাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর যে সময়টা হোক না কেন টাকাটা তোমাকে ব্যাংকে ফেরত আনতে হবে, কারণ এটা কিন্তু পাবলিক মানি, এটা কিন্তু ব্যাংকারের আমার নিজস্ব টাকা না, আমি আরেকজনের টাকা নিয়ে আরেকজনকে আমি লোন দেই, লোনের টাকাটা তার কাছ থেকে ফেরত নিয়ে আসি আমার। রাইট,
ওকে, ইটস ফ্যান্টাস্টিক। আমি জিনিস একটু অ্যাড করি ইফতেখার ভাইয়ের ইয়েটার সাথে, কথাটার সাথে, সেটা হচ্ছে এই এই সময়টাতে, স্পেশালি এই সময়টাতে এই যে স্টিমুলাস প্যাকেজের যে টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করব, এখানে আমাদের ব্যাংকারদের একটা বড় ভূমিকা আছে, যে চেনা জানা দুষ্টু লোক যারা আছে গ্রাহক লেভেলে বা কাস্টমার লেভেলে, ওই দুষ্টুরা যেন আবার এই ধানটা খেয়ে না যায় আর কি। সো আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই জায়গাটা আমাদেরকে খুব শক্তভাবে মেইনটেইন করতে হবে। আমি মনে করি যে আমাদের ব্যাংকিং কমিউনিটি has to play that role very strongly this time. You're absolutely correct, Rahel. জি, আমি কয়েকটা একটু মেসেজ একটু পড়তে চাই, বাট মানে অনেক অ্যাপ্রিসিয়েশন আসছে, আমি একটু কয়েকটা পড়ি এবং আমি স্ক্রিনেও মেসেজগুলো দিচ্ছি। হ্যাঁ, ইমান হোসেন বলছে, ভেরি ফ্রুটফুল ডিসকাশন কনসিডারিং দ্য প্রেজেন্ট সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, থ্যাংকস টু রাহেল ভাই, ইফতেখার স্যার ফর শেয়ারিং ইউর প্রুডেন্ট ভিউজ উইথ আস, ভেরি গুড, থ্যাংক ইউ। আবদুল্লাহ মামুন বলছে, থ্যাংকস বোথ অফ ইউ স্যার অ্যাজ ওয়েল অ্যাজ ডন ভাই ফর অ্যারেঞ্জিং দিস কাইন্ড অফ ইম্পর্টেন্ট ডিসকাশন রাইট ইন দিস সিচুয়েশন। এখানে দেলোয়ার হোসেন বলছে, উই আর ভেরি প্লিজড about steps taken gradually by EBL since beginning of COVID-19. It's very new experience for us and we hope leaders show us the right path. We also lead our small team in branch from frontline. We must set goals very quickly and very effectively through which we go along the economic crisis. Nahid Binte Meda bolche she apnader customer, okay? There, Aliaza sir and Rahel sir, thanks for your valuable words. We are existing customers of both the banks. এখান থেকে বলছে, মানে এই ধরনের অনেক অ্যাপ্রিসিয়েশন আছে, আমি তো আমার পার্সোনাল প্রোফাইলে যেগুলি আসছে। আঞ্জুমা নিজাম বলছে, থ্যাংক ইউ সো মাচ রাহেল স্যার অ্যান্ড আলি স্যার অ্যান্ড সামদানি স্যার ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইমলি অ্যারেঞ্জমেন্ট। এছাড়া অনেক অনেক মেসেজ, আমি আসলে এখন বুঝতে পারছি না আমি কোন মেসেজটা বাদ দিয়ে কোনটা পড়ব, তবে একটা মেসেজ মনে হয় একটু ছয় নয় কয়েকটা মেসেজ আছে এবং আরেকটা মেসেজ আই থিঙ্ক ইটস ইন্টারেস্টিং, আমি খুঁজে বের করি। হ্যাঁ, এই যে আমি স্ক্রিনে দিলাম, শানিলা আনাম বলছে, সিন্স ব্যাংকার্স আর গেটিং এফেক্টেড নাওয়ার ডেজ, হাউ রেগুলেটার্স ব্র্যাকেটে বাংলাদেশ ব্যাংক ক্যান হেল্প আস উইথ পলিসিস দ্যাট উইল এনশিওর দ্য ওয়েল বিং অফ ব্যাংকার্স। শানিলা, শি ইজ ফ্রম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। হাই শানিলা, আপনাকে আমি আপনাকে বলি, ব্যাপারটা শুধু আপনার ওয়ারি না, ব্যাপারটা আমি ওয়ারিড, এবিবির সমস্ত মেম্বাররা ওয়ারিড এবং এন্টার ব্যাংকিং কমিউনিটি ওয়ারিড। আপনি যতখানি রিস্ক ফিল করেন, আমি ব্যাংক বন্ধর পর থেকে আমি প্রতিদিন অফিসে গিয়েছি, আমি এখনও রিস্ক ফিল করি। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরা গতকাল এবিবির এক্সিকিউটিভ কমিটি মিটিং করে বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, আমাদের বিভিন্ন ম্যানেজিং ডিরেক্টর সরাসরিভাবে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র এবং সিনিয়র মোস্ট ব্যক্তির সাথে কথা বলেছে ফর দি সেফটি অফ দি ব্যাংকার্স। আমরা সেখানে কিছু সাজেশন দিয়েছি যাতে করে আমাদের এই রিস্কটা যেন মিনিমাইজ করা যায়। আমরা সবাই চেষ্টা করছি যে আমরা যেন ব্যাংকাররা সেফ থাকি, কারণ একটা কথা প্রথমেই বোধ আমার মনে হয় রাহেলও বলেছে, আপনার একটা মনে রাখতে হবে যে আজকে এই পরিস্থিতিতে যতগুলি আপনার ইউনিট, পুলিশ বলেন, বিডিআর বলেন, র‍্যাব বলেন, আর্মি বলেন, স্বেচ্ছাসেবক বলেন, এনজিও বলেন, ডাক্তার, নার্স, জার্নালিস্ট, বিজনেসম্যান, হকার, সবাই বলেন, তাদের থেকে ব্যাংকাররা এক বিন্দু কম রিস্ক নিচ্ছে না। আমরা ইকুয়াল রিস্ক নিয়ে আমরা আমাদের কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, knowing fully that amra we are taking the equal amount of risk. So amra mone kori jodio amader naam onek khani bibhinno jagay hoyto oto khani bola hoy na, but ami ei donor ei program er maddhomei bolte chai je amra jara banker jara amra office korchi amra somo poriman risk niye kintu amra kaaj korchi, amra sobai eke kaaje kaaj diye আমরা এই রিস্কটা মোকাবেলা আমরা আমরা করছি। আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য জনগণের অনেক সোশ্যাল সার্ভিস আছে যে নাকি ব্যাংকে না গেলেই হয় না, সেটাকে মাথায় রেখে আমরা ব্যাংকাররা আমরা কিন্তু সবাই নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি রিস্ক নিয়ে। আপনার ইস্যুটা আমরা বিভিন্ন
যারা আমাদের রেগুলেটর আছেন বা যারা আমাদের সিনিয়র অথরিটি আছেন তাদের কাছে এই মেসেজটা কিন্তু আমরা অলরেডি পৌঁছে দিয়েছি। স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট মানে করি, মানে আপনি আসার আগে কিন্তু আমরা, আমি এবং রাহেল ভাই, আমরা একটা কথা বলেছি যে আমাদের ফিল্ডে যত স্বাস্থ্যসেবা কর্মী আছে, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আমাদের ফ্রন্ট লাইনে যত রিটেলাররা আছে, এই যে আমরা বিভিন্ন সুপার স্টোরে গিয়ে শপিং করেছি এখনো, তারপর আমাদের ফুড ডেলিভারি এবং বিভিন্ন ডেলিভারিওয়ালারা যারা আছে, ফার্মাসি ভাইয়েরা যারা আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ব্যাংকে ফ্রন্ট লাইনে যারা কাজ করছে ওদের দুজন, ওদের এদের সবার জন্য আমরা শোর একদম শুরুতে লিটারালি এভাবে হাততালি দিয়েছি। এটা আর কি একটা বড় ব্যাপার। এখানে জাকিয়া খান বলেছে তাদেরকে স্যালুট করেছি এবং উই আর স্যালুটিং দেম এগেইন, আমাদের যে সহকর্মীরা কাজ করছে সামনে উই স্যালুট দেম। অ্যাবসলিউটলি রাইট। জাকিয়া খান বলেছে ইট ইজ মাই প্রিভিলেজ টু গেট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বোথ দ্য ভিশনারি লিডার্স ইফতেখার স্যার এন্ড রাহেল স্যার, থ্যাংক ইউ ডন ভাই ফর অ্যারেঞ্জিং সাচ অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশন, হোয়াট উড বি দ্য আফটারমাথ অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন in terms of economic indicators like inflation, money supply, GDP and other important parameters on the banking industry. আপনাদের দুজনের কি কলিগ জাকিয়া খান, দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, উনি যতগুলি পয়েন্ট বলেছেন, হ্যাঁ আমরা তো এই মুহূর্তে সেই ইকোনমিক ইন্ডিকেটরগুলি আমরা এখনই বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে যতগুলি উনি পয়েন্ট বলেছেন প্রত্যেকটা পয়েন্ট আপনার অ্যাডভার্সলি এফেক্টেড হবে, ইউ ক্যানট স্টপ ইট। আপনাকে আমি ডন যে কথা আমি বলেছি যে এই জিনিসগুলিকে বন্ধ করা যাবে না, কিন্তু আমাদের অ্যাজ এ লিডার, আমি লিডার বলতে আমি আমাকে বুঝাচ্ছি না, আমি বলছি যে আমাদের যারা আমরা লিডারশিপে বিশ্বাস করি তাদের দায়িত্ব হবে এই জিনিসগুলি কত থেকে কত তাড়াতাড়ি ওভারকাম করা যায়, তাই না? এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু সিচুয়েশনটা ওভারকাম হওয়ার পরে আমরা, আমার মনে হয় আমাদেরকে আরো বেশি স্ট্রংলি ফার্মলি আমাদেরকে এই সিচুয়েশন ওভারকাম করতে হবে দ্রুততার সাথে। মাসুদুর রহমান, হু ইজ এটা আমি তিনটিরই কয়েকটা জি ভাই, ওয়ান লাইন আই ওয়ান্ট টু অ্যাড ইজ যে এই পুরো জিনিসটার সাথে আমাদের একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে উইল হ্যাভ টু থিংক ডিফারেন্টলি আফটার দিস টাইম। এটা ওই কনভেনশনাল পদ্ধতিতে রেমিডিয়াল মেজার্স হবে না, উইল হ্যাভ টু থিংক সামথিং আউট অফ দ্য বক্স, ট্রুলি আউট অফ দ্য বক্স, otherwise we will not be able to overcome this situation and inshallah we all will be doing that together. Absolutely. Masudur Rahman, eta ami linkedin e koyekta message porchi, etokhon ami facebook mane facebook e ami 50% message ashle porte parini but linkedin e ektu pora dorkar. Masudur Rahman bolche if possible can we please arrange hand sanitizer or germisol in every atm booth, thank you. He's from square. Okay. ami jani na onno bank ki koreche, amra jeta korechi আমাদের প্রত্যেকটা এটিএম বুথে যে সিকিউরিটি গার্ডটা আছে তার কাছে আমরা অ্যাডিকুয়েট ডিসইনফেক্ট করার জন্য সলিউশন পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে এটিএম এর দরজাটা এবং এটিএম এর কিবোর্ডটা কিভাবে ক্লিন করতে হয়, এবং আমরা মাঝে মাঝে আমাদের যে অল্টারনেট ডিস্ট্রিবিউশন চ্যানেলের লোকজন তারা গিয়ে এটা চেক করে। সো আমরা ওখানে হয়তো সরাসরি ভাবে হ্যান্ড স্যানিটাইজার আমরা দেই নাই, কিন্তু সেটা যে ডিসইনফেক্ট করার জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় যেটা আমাদের আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এবং হেড অফিসে আমরা ইউজ করছি সেই তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে রিফিল করা হচ্ছে, তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে টিস্যু পেপার দেওয়া হচ্ছে যে কিভাবে এটিএম এর হ্যান্ডেলটা খুলতে হবে
এবং ক্লিন করতে হবে, এবং কিভাবে কিবোর্ডটা প্রতিটা ট্রানজাকশনের পরে ডন, প্রত্যেকটা এটিএম এ ট্রানজাকশন হওয়ার পরে আমাদের হ্যান্ডেল দুই সাইডটা আমরা ডিসইনফেক্ট করি এবং কিবোর্ডটা আমরা ক্লিন করে দিই ওই সলিউশন দিয়ে। আমি একটু রাহেল ভাইকে একটা প্রশ্ন করতে চাই। তাসনিম তায়েব প্রশ্ন করেছে, COVID-19 is changing the way we have worked all these years. Will fintech play a greater role in the post-COVID-19 banking landscape? Super question. To answer the question, first thing, Tasneem, it's not only the COVID-19 which will be changing the landscape and make the role of fintech to be greater, because it has already been great, playing a very big and significant role in a banker's life for last, I would say, 3 to 4 years now. So এখন এই সিচুয়েশনে যেটা আমি শুরুর দিকে একবার বলেছিলাম যে ডিজিটাল চ্যানেলস অফ ডুইং ব্যাংকিং এর যে রিকোয়ারমেন্টটা সেটা এইবারের এই পরিস্থিতি আরো বেশি করে আমাদের ব্যাংকারদেরকে যেরকম ভাবিয়ে তুলেছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলাকে আরো বেশি ডিজিটাল চ্যানেলের জন্য আরো বেশি আমাদেরকে ফোকাসড হতে হচ্ছে, প্লাস কাস্টমার এন্ডেও কিন্তু, সেটা একজন রিটেল কাস্টমার হোক, কর্পোরেট কাস্টমার হোক, ছোট বড় মাঝারি, সবাই এই লকডাউন সিচুয়েশনে এসে এখন কিন্তু বুঝতে পারছে যে আগে যারা বলতো যে না আমি টাকাটা ব্যাংকে গিয়ে তুলব বা এটিএম থেকেও তুলবো না বা আমি ট্রান্সফারটা লাইনে দাঁড়িয়ে করব, ইউটিলিটি পেমেন্ট করব, সিম্পল থিংস যেগুলো আছে সেগুলো এখন কিন্তু দে আর অল ফোর্সড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি যেটা বলেছি যে আমাদের এখানেও আমরা দেখেছি যে আমাদের ডিজিটাল ইউজেজটা, অল্টারনেটিভ চ্যানেল ডিজিটাল ইউজেজটা গত এক মাসে উই হ্যাভ সিন সিগনিফিকেন্টলি গ্রোয়িং। এবং অবশ্যই ফিনটেক এর একটা বিরাট রোল থাকবে গোয়িং ফরওয়ার্ড, বিকজ I can blindly say that going forward, when inshallah the storm is over, all the banks around the globe are going to heavily invest on more and more AI and the digital technologies. এখানে মামুন খানও বলেছে, should the banks need to expedite their digital channel and cashless transaction now? It is high time to introduce cashless transaction. What step bank can take to engage people more on digital transaction? Nice program, thank you. Iftekhar sir, আমি একটু জিজ্ঞেস করতে চাই, আসলে কথাটা আমি বলি যে রাহেল যে কথাটা বলেছে এবং যে এই যে আজারেশন দিয়েছে সেটা 100% কারেক্ট। আমরা কিন্তু ডে ওয়ান থেকে, আমরা আমি বলছি আমি ব্যাংকিং সেক্টর থেকে বলছি, কমিউনিটি ডে ওয়ান থেকে আমরা সবাইকে বলছি যে আপনারা ডিজিটাল সলিউশনে ট্রানজাকশন করেন, মিন্স use ATM, use Dropbox and use our web. আমাদের কেউ এটাকে, আমাদের যেমন স্কাই ব্যাংকিং আছে, অন্যান্য ব্যাংকে যেমন বলা ইন্টারনেট ব্যাংকিং আছে, এগুলির মাধ্যমে আপনি পেমেন্ট করেন, সো দ্যাট আপনাকে ব্রাঞ্চে, ফিজিক্যাল ব্রাঞ্চে যেন আপনাকে না আসতে হয়। এটা আমরা ডে ওয়ান থেকে এন্টায়ার ব্যাংকিং কমিউনিটি আমরা সবাইকে মেসেজ দিচ্ছি। আচ্ছা কথা হচ্ছে যে উনি যে কথা বলেছেন ক্যাশলেস, আসলে পৃথিবীতে কোনোদিন ক্যাশ লেস হবে না, এটা হবে লেস ক্যাশ। আমরা এটার জন্য অফকোর্স আমরা নিজেরা প্রস্তুত হচ্ছি, আমরা কাস্টমারকে বলার চেষ্টা করছি যে আপনারা ডিজিটাল সলিউশনের যেগুলি আমাদের ব্যাংক অফার করছে, যেই পর্যন্ত যেই ব্যাংক যতটুকু অফার করছে আপনারা এই ডিজিটাল সলিউশনটাকে কিন্তু আপনারা ইউজ করেন, এমবেস করেন, খালি ব্যাংকে আসার কোনো দরকার নাই। অনেক ব্যাংকে ড্রপ বক্স আছে, অনেকে ড্রপ বক্স এটা তারা এটাকে মনে করে ভয় পায়। এখানে আমি আপনাকে আপনার মাধ্যমে বলতে চাই ডন, তোমার মাধ্যমে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা সিন ইনভেলপের ভিতরে আপনি আপনার ভাউচার এবং টাকা পয়সা চেক জমা করে আপনি ড্রপ বক্সে ফেলে চলে যান, ইওর মানি ইওর ইনস্ট্রুমেন্ট ইজ 100% সেফ। সো আপনাকে কিউ দাঁড়ানোর দরকার নাই। সো আমাদের আসলে সবাইকে, আমাদের ব্যাংকারদেরকেও আরো বেশি ডিজিটাল সলিউশন অফার করা উচিত, আর কাস্টমারদেরকে বলছি যে ব্যাংক যতটুক সলিউশন অফার করেছে সেই পুরা সলিউশন ডিজিটাল সলিউশনটা আপনারা এখন ব্যবহার করেন, আপনারা ফিজিক্যালি ব্যাংকে এসেন না, আনলেস একদম জরুরি না হলে আপনি এসেন না। রাইট
রাইট, আমি আমি বুঝতে পেরেছি। কিন্তু স্যার, যেমন আমার নিজের যেমন ইবিএল অ্যাকাউন্ট, মানে অফিসের অ্যাকাউন্টটা, আমার পার্সোনাল একটা অ্যাকাউন্টও আছে। এখন আমি দেখছি যে আমার অফিসের অ্যাকাউন্টের মাধ্যমে আমি স্কাই ব্যাংকিং এর মাধ্যমে যখন ট্রানজেকশন করার চেষ্টা করছি, ওটা মানে হচ্ছে না, এবং আমাকে বলছে যে ব্রাঞ্চে গিয়ে আমার ফিজিক্যালি একটা পেপার সাইন করতে হবে বা কিছু একটা করতে হবে, এরপরে আমি আর কি মানে এটা অনলাইন ট্রানজেকশনটা করতে পারবো, বিকজ আমার অ্যাকাউন্টটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট এবং আমার ডেবিট কার্ডটা হচ্ছে বিজনেস ডেবিট কার্ড। তো এই মানে এটা তো একটা, আমি বুঝতে পারছি এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট, বাট এখানে কি আমরা একটু আউট অফ দা বক্স হওয়ার চেষ্টা করছি নাকি? মানে আর উই এখন তোমার তোমার ইস্যুটা হচ্ছে তোমাকে যে আমাদের ইবিএল স্কাই ব্যাংকিং তোমাকে বলেছে ব্রাঞ্চে যে ডকুমেন্ট সাইন করতে হবে, তার মানে হচ্ছে যে তুমি যখন ইবিএল অ্যাকাউন্টটা খুলেছিলে, হয়তোবা হয়তোবা একটা হতে পারে তখন আমাদের স্কাই ব্যাংকিং ছিল না বলে ফর্মটা তুমি তখন সাইন করতে পারোনি, অথবা হয়তো ওই ডকুমেন্টটা হয়তো কোনো কারণে সাইন করা হয়নি। হোয়াট আই উইল ডু, আমি এটা ডেফিনেটলি দেখবো, যাতে করে যদি কোনো কাগজ পেন্ডিং থাকে কোনো কোর্সটা, সেইটা আমরা স্ক্যান করে তুমি সাইন করে আমাকে, তোমাকে তোমারও তোমাকে মানে বলবো না ব্রাঞ্চে আসতে, তুমি সাইন করে আমাদের পাঠিয়ে দিলে আমি রিকোয়েস্ট করবো তুমি তোমার স্কাই ব্যাংকিংটা ইউজ করো। আচ্ছা, থ্যাংক ইউ। ছোট্ট পরামর্শ দিই এখানে, অন আ লাইটার নোট, ইউ শুড শিফট ইওর ব্যাংকিং টু প্রাইম ব্যাংক। রাহেল, প্রথম দিন বলেছি আমরা সবাই এখানে কিন্তু কম্পিটিশনে আছি, কিন্তু আমরা ইট ওয়াজ ভেরি মাচ অন আ লাইটার নোট, ইট ওয়াজ ভেরি মাচ অন আ লাইটার নোট। না, আমি আমিও তোমাকে লাইটার থটি বলছি, ডোন্ট ওয়ারি। আমি আপনাকে রাহেল ভাই এখন সুযোগ পেয়েছি একটা কথা বলি, আমি জানি না ফারিয়া আপু শুনছে নাকি। আমি কয়েকদিন আগে দারাজে গিয়েছিলাম একটা মিটিং এ বনানীতে, তো দারাজে মিটিং শেষ করে নিচে দাঁড়ায় আছি যে আমার গাড়ি আসবে, হঠাৎ করে দেখি দূরের থেকে একটা মহিলা দৌড়ায় আমার দিকে আসতেছে। আমি ভাবলাম যে ও মাই গড, একটা মহিলা এভাবে দৌড়িয়ে আমার দিকে আসছে কেন? আসার পর দেখলাম যে ঠিক পাশে বিল্ডিং এই হচ্ছে বনানি ব্রাঞ্চ, এবং উনি ব্রাঞ্চ ম্যানেজার। উনি ব্রাঞ্চ ম্যানেজার হওয়া সত্ত্বেও কোনো পিয়ন বা অন্য কাউকে না পাঠিয়ে নিজে দৌড়ে দৌড়ে আসছে, এত বড় ব্যাংকে একটা ব্রাঞ্চ ম্যানেজার হওয়া সত্ত্বেও এসে সে আমাকে জোর করে ব্রাঞ্চে নিয়ে গেল, কফি খাওয়ালো, এবং সে আমাকে জোর জবরদস্তি একটা অ্যাকাউন্ট খোলানোর জন্য কনভিন্স করলো। পরে আমি বাধ্য হলাম তাকে ওয়াদা করতে যে আমার মেয়ের একটা অ্যাকাউন্ট আমি খুলতে চাই, যদিও তার বয়স মাত্র 1 বছর। তা আমি আমার ওয়াইফ একটা জয়েন্ট অ্যাকাউন্ট, যেটা ইভেন্টুয়ালি মাই ডটার উইল টেক ওভার, এবং আমি তাকে ওয়াদা করে আসলাম। তো এই এই গল্পটা আমি কেন বললাম, বিকজ 300 জন আমাদের সাথে লাইভে আছে, আমি জানি যে এখানে অনেক ব্যাংকার। আমি ওদিন বুঝতে পারলাম যে একটা ব্যাংকের আর এম ই যে সব, মানে একটা আর এম যে চাইলে কনজিউমার ক্রিয়েট করতে পারে, শূন্য থেকে কনজিউমার ক্রিয়েট করতে পারে, এবং এক্সিস্টিং কনজিউমার থেকে বেশি ডিপোজিট আনতে পারে, এবং একটা আর এম এর যে কত বড় ভূমিকা, এটা ও বিশ্বাস করেন স্যার, আমি এতদিন এত ট্রেনিং করেছি আমি কখনো বুঝি নাই, বাট এই গল্প থেকে আমি বুঝতে পারলাম যে আর এম এর হাউ ইম্পর্টেন্ট আ গুড আর এম ইজ টু আ ব্যাংক। ট্রু ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, আমি কি আমরা কি শেষ করবো নাকি আরো কয়েকটা মেসেজ পড়বো? আমার এখানে আরো মিনিমাম 50টা মেসেজ আছে। সবগুলি তো করা যাবে না, তুমি সেখান থেকে কয়েকটা পিক করতে পারো যেটা নাকি আজকের ডিসকাশনের সাথে রিলেভেন্ট। আচ্ছা, আমাদের নাজিম চৌধুরী, আমাদের প্রিয় মানুষ, ইবিএল এ অনেক বছর উনি ছিলেন, হেড অফ কর্পোরেট ছিলেন শেষে, তো নাজিম চৌধুরী হেড অফ রিটেল ছিলেন, মাই অ্যাপোলজিস, মানে তো হি ওয়াজ আ বিগ হেড অফ ইবিএল এট দি ভেরি এন্ড। তো নাজিম চৌধুরী বলছে, থ্যাংক ইউ সার্স এন্ড ডন, আই থিঙ্ক ইটস হাই টাইম এবিবি পুশ ফর, এটা কি ব্যাংক অ্যাসুরেন্স? Bank assurance, it is already rolling, to be very honest, it is already being rolled out. Central bank kichu guideline er kaj koreche ebong already shegula discussion cholche, it's almost at the final phase. Okay, so it is almost at the final phase. Okay, Ehsanullah bolche every crisis is an opportunity and it is high time to divert the traffic to digital channel. It will save our time and save our cost as well, thanks to two legend figures in our banking sector. Rakib Rubai Dhawan bolche amar ekta dharona kotha share korbi, ei proshno jeno highlight hocche na, ei crisis kintu sokolke sommilito bhabe mokabela korte hobe, ekhane prottekei ongshogrohoni guruttopurno, kintu amra keno jeno ei bishoytake shobar kache obhabe tule dhorte parchi na, keno jeno shudhumatro doctor police kan deta tader kotha beshi bola hocche, jehetu prottekta sector i chain of work তা কোলাপস হচ্ছে, আমার মনে হয় এই সময়টা সবার কন্ট্রিবিউশনকে আমরা যদি স্বীকৃতি বা উৎসাহিত করতে পারি হবে আর কি,
অনেক অনেকে হতাশ হবে, কারণ সবাই বিপর্যস্তে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। নাজমা বলছে ড্রপ বক্স ইজ ভেরি ইউজফুল ফর ক্লায়েন্টস। সামিউল হোসেন বলছে ইট ইজ ইজিট পসিবল টু রিডিউস ওয়ার্কিং ডেইজ রাদার দ্যান ওয়ার্কিং আওয়ার ইন দিস কোভিড-19 সিচুয়েশন। আমরা যেটা বলেছিলাম যে এটা আমরা চেষ্টা করছি, হ্যাঁ আমি এখন ঠিক বলতে পারবো না আমরা কতখানি সাকসেসফুল হব, বাট আমরা চেষ্টা করছি এই ওয়ার্কিং ডে ওয়ার্কিং আওয়ার এটাকে আরো কিভাবে ব্যাংকারদের ফেভারে আনা যায়। আচ্ছা, এখানে নীলুফার আপা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। নীলুফার আপা বলছে, আমি জানতাম নীলুফার আপা ইবিএল এ ছিল, এখন আছেন নাকি আমি ঠিক শিওর না, what's EBL's plan for women entrepreneurs of our country who are the most sufferers at this crisis time? I really like the question. Well, Nirufar amader bank e chilo, ekhon she amader bank er naam jaina o kothay ache ki korche, but anyway question ta khub relevant. Tobe ekhane shudhumatro women entrepreneur byapar ta na, ami ebong Rahel first e bolechi প্রত্যেকটা সেক্টর অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস সত্যি ওর একটা পয়েন্ট আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে ওমেন এন্টারপ্রেনারদের যেই সেলগুলি কাজ করে ব্যাংকে, তারা এখনো পর্যন্ত আসলে ব্যাংকের লোন কিভাবে নিবে, কিভাবে বিজনেস প্ল্যান করবে, কিভাবে বিজনেস চালাবে, এই ব্যাপারটা তারা এখনো মনে হয় আমার কাছে মনে হয় এখন একটু পিছিয়ে আছে। তারা হয়তো বেশি ঘাবড়ে যেতে পারে। তো আমার জেনারেল কমেন্ট হচ্ছে যে এখানে খুব একটা ঘাবড়ার দরকার নেই, বিকজ আমরা আমাদের কাস্টমারকে আমরা এই ডিফিকাল্ট মুহূর্তে আমরা সাপোর্ট করব। আমরা সাপোর্ট করব উইদিন সাম প্যারামিটার্স, কারণ রাহেল একটা কথা বলেছে, আমাদের কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। আমি চাইলেই কিন্তু ডন তোমাকে আজকে আমি তোমার জাস্ট একটা চেহারা দেখে বা তোমার কোম্পানি দেখে আমি 1 লক্ষ টাকা তোমাকে সরি তোমাকে আমি 1 কোটি টাকা দিতে পারবো না। দেয়ার আর সাম প্যারামিটার্স। আপনাদের যদি কোনো ইস্যু থাকে রেসপেক্টিভ ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে ওমেন এন্টারপ্রেনার সেল আছে বা ওমেন ব্যাংকিং আছে, সেখানে যোগাযোগ করার জন্য আমরা ডেফিনেটলি আমাদের সাধ্যমত চেষ্টা করব যাতে করে আপনার ব্যবসাটা চলমান থাকে। ওকে, থ্যাংক ইউ। রিফাত খন্দকার একটা ভালো প্রশ্ন করেছে, আমি একটু এটা স্ক্রিনে দিচ্ছি। সে বলছে, হ্যালো স্যার, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইজ অলসো আ বিগ হ্যান্ড ক্যাশ মার্কেট। উই ওন ইনল্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড অলসো প্রোভাইড অনলাইন সার্ভিস ফর কাস্টমার্স। উই থিঙ্ক ব্যাংক ক্যান ইনফ্লুয়েন্স কাস্টমার্স ইন দিস সেক্টর টু বিকাম লেস ক্যাশ অ্যান্ড লেস কন্ট্যাক্ট, মানে কাম টু লেস কন্ট্যাক্ট। ওকে, in post covid days how Bangladesh can capture benefit being the second largest and low cost source of global garments? Also there might be image issues for China product due to covid. Rahel bhai, would you want to sort of, well eta to dhoren mane as a theoretically definitely this is an opportunity je bole na je don't put all your eggs in the same basket. So China being the global supplier for anything and everything from a needle to an elephant, so ebare covid er situation ta jehetu China theke eta shuru hoyechilo sheitar jonno global supply chain biporjosto hoye geche. To Bangladesh er moton ekta country obviously has an opportunity, but amaderke reality ta mathay rakhte hobe je China's efficiency rate ba mane efficiency level ebong Bangladesh er efficiency level jodi shoman shoman na hoy, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ওই কারণেই আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। সো আমাদেরকেও দেখতে হবে যে আমাদের এফিশিয়েন্সি চেইনের কোথায় কোথায় বাধা আছে, এন্ড উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ইজ ডেফিনেটলি ইটস অ্যান অপরচুনিটি ফর দ্য ফিউচার যে উই মে টেক আউট আ লট অফ পোর্শন আউট অফ চায়না বাই ইন ডিফারেন্ট সেক্টরস, নট অনলি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস বাট ইন আদার ডিফারেন্ট সেক্টরস অ্যাজ ওয়েল। সো সেখানে সেখানে আমাদেরকে কাজ করতে হবে এবং এটা একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। Tazin Rahman bolche, I'm not a client of EBL, but my big brother maintained his company account with EBL. His remittance came from Singapore. In this situation, he cannot go to the branch. He requested bank officer that can he scan all documents with form C, but the bank officer did not accept it. Suggest me what to do. Okay, actually form C ta jeta hocche seta hocche Bangladesh bank e amake submit korte hobe. তো আমি আমি একটু এক্সপ্লেন করি ওনার জন্য।
আমি প্রথমেই বলেছি, রাহেল জিনিসটাকে আরো বেশি ক্লারিফাই করেছে যে দেয়ার আর সাম রেগুলেটরি রিকোয়ারমেন্ট, রাইট? লাইক আমি একটা চিঠি স্ক্যান অ্যাকসেপ্ট করতে পারি, জি, আমি একটা চিঠি ইমেইলে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু একটা এলসি অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত বাংলাদেশে, আমি আজকের এর কথা বলছি, জি, এখন পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল এলসি হয় না। তার মানে ফিজিক্যালি আমাকে কয়েকটা জিনিস সাইন করতে হয়। ফর্ম সিটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের ফর্ম, এটা ইস্টার্ন ব্যাংক বা প্রাইম ব্যাংক বা ঢাকা ব্যাংকের ফর্ম না। সো আমি বুঝতে পেরেছি আমার অফিসার কেন এই কথাটা বলেছে, যে আপনাকে যেহেতু ফর্ম সিটা আমাকে বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়, এটা আমার নিজস্ব ব্যাংকের পেপার না, সেই ক্ষেত্রে হয়তো উনি হয়তো হয়তো না সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার অফিসার বলেছে যে না, ফর্ম সিটা আপনাকে ফিজিক্যালি সাইন করতে হবে। ওকে, আমাদের লিঙ্কডইনে অনেকগুলো প্রশ্ন, এবং একজন রাগ করে লিখেছিল যে লিঙ্কডইনে আমি প্রশ্নগুলো পড়ছি না, তো আমি একটু খুব কুইকলি জাস্ট কয়েকটা প্রশ্ন পড়ে যাই। মোহাম্মদ আরিফ ইমরান, হু ইজ আ কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার ফর আ লার্জ ব্যাংক, হি সেইজ, হাই এভরিওয়ান, উই আর ওয়ার্কিং ফ্রম হোম ইন ক্যানাডা অ্যান্ড আই সি দ্য ডিফারেন্স কম্পেয়ার টু ব্যাংকিং ইন বিডি, ইট সিমস আ লিটল উইয়ার্ড, বাট ইভেন কাস্টমার কলস হ্যাভ বিন মুভ টু ভার্চুয়াল ফ্রেমওয়ার্ক and it feels fine. I think we have much to learn and leverage in this COVID-19. Acha thik ache. Mohammad Moin Uddin, who is the relationship banker, he's asking, is COVID hits to penetrate the merger of weaker banks by year end? She bolche COVID er karone je economy changes ashbe, ei karone ki smaller weaker bank ra ki march kore jete pare naki? আমি জানি না এটা কি আমাদের রেলেভেন্ট ডিসকাশনে, না আমি একটু বলে দিই। আসলে বাংলাদেশে এখনো ব্যাংকিং কোম্পানির অ্যাক্টের আন্ডারে মার্জার অ্যাকুইজিশনের রুল এখনো করা নাই, রাইট? আমরা মার্জার অ্যাকুইজিশন নিয়ে আমরা কথা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু আমার ঠিক মনে হয় না এই ডিসেম্বর মাসে আপনার কোনো ব্যাংক দুটা ব্যাংক মার্জ হয়ে যাবে। ইট উইল টেক সাম টাইম, যদি হয় Any regulation relating to the necessity or hard copies of documents and encourage e-documents. Is there any possibility of such momentum in Bangladeshi banking industry? Well, আমি উত্তরটা দিই, রাহেল তুমি যদি বলো। দেখেন, এটা আসলে obviously এটা তো আমাদের অনেক দিনের দাবি, তো আমি এটার একটা জাস্ট ছোট্ট অতীতটা বলি। যেমন e-KYC, এটা তো উনি বলছেন ট্রেড রিলেটেড সার্ভিসের জন্য। এখন e-KYC-টা একটা অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে বেসিক একটা রিকোয়ারমেন্ট, নো ইয়োর ক্লায়েন্ট, এবং এটা আমরা অনেক দিন পরে, এত বছর পরে এসে আমরা গত 3-4 বছরের একটা প্রচেষ্টা বা 5 বছরের একটা প্রচেষ্টার পরে অল্প কিছুদিন আগেই আমরা এই কিউআইসিটা পেয়েছি। সো এটাও আমাদের ব্যাংকিং কমিউনিটিরও চাহিদা, আর ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স যথার্থভাবে এই জিনিসটা রেকমেন্ড করেছে। বাট এখানে তো ধরেন আমরা ব্যাংকিং কমিউনিটি একা করলে হবে না, এখানে আমাদেরকে আমাদের যারা রেগুলেটরি বডি আছে তাদের সাথে হাত মিলিয়ে কাজটা করতে হবে, এবং রেগুলেটরি বডি আই এম শিওর ইজ স্ট্রংলি কনসিডারিং দিস। এবং এখনের মতন এই ধরনের যে একটা দুর্যোগ অবস্থা, এইটা এই ব্যাপারটাকে হয়তো আরো বেশি ত্বরান্বিত করবে, কারণ এইটা বোঝা যাচ্ছে যে এরকম সিচুয়েশনে ই ডকুমেন্টস, যেটা একটু আগে ইফতেখার ভাই বললেন, একজন ভদ্রমহিলা যেটা জিজ্ঞেস করলেন যে ফর্ম সি, আই উইশ উই হ্যাড দি ই ভার্সন অফ ফর্ম সি টু বি ট্রান্সমিটেড, তাহলে উনি হয়তো ঘরে বসেই কাজটা করতে পারতেন। ওকে, এখানে অনেকগুলো লিঙ্কডইনে, যেহেতু সবাই কর্পোরেট, অনেকগুলো প্রশ্ন। What is the projected layoff from banking industry in BD considering the COVID-19 situation? Mohammad Arif Imran, who is the commercial account manager of a bank. ভাইয়া, এটা কিন্তু আলেরেজা ইফতেখার স্যার এবং রাহেল স্যার দুইজনই বলেছে যে এই মুহূর্তে দে হ্যাভ নো প্ল্যানস অফ এনি এমপ্লয়ি লে আউট হোয়াটসো এভার। হ্যাঁ, দ্য কোম্পানি উড ট্রাই ইটস লেভেল বেস্ট টু হোল্ড অন ইট টু ইটস এমপ্লয়িজ, দরকার হলে দে উইল কাম আপ উইথ game changing out of the box method, but they will not fire employees like this at this moment. এটা আমি আপনাকে বলছিলাম, প্লাস যারা নতুন জয়েন করেছে আমাদের, এখনো 280 পিপল আর ওয়াচিং লাইভ এই মুহূর্তে, সবার উদ্দেশ্যে আমি বলছি এই কথাটা, আমি মানে আবার একটু মনে করে দিলাম। অনেক প্রশ্ন আসছে এসএমই নিয়ে, এসএমই নিয়েও আমি উত্তর দিয়ে দিয়েছি।
অনেকগুলো প্রশ্ন আসছে, আচ্ছা 6-9 অনেকগুলো প্রশ্ন, তো আমি একটু একটা প্রশ্ন পড়ে শোনাতে চাই। ওয়াজেহাত আনোয়ার, হু ইজ দ্য সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাট ওয়ান ব্যাংক, উনি জিজ্ঞেস করছে, ব্যাংকস হ্যাভ অলরেডি বিন স্ট্রাগলিং উইথ হাই এনপিএলস, দেন 6-9 রেট অফ ইন্টারেস্ট নাও ইমপ্লিমেন্টেড, অ্যান্ড নাও COVID-19 এফেক্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক ব্যাংকস, স্পেশালি উইক অ্যান্ড স্মলার ব্যাংকস, শুড mostly focus on to survive at this challenging scenario? Nice question. Well, actually survival ব্যাপার তো হচ্ছে যারা ফিট তারা সার্ভাইভ করবে। আনফরচুনেটলি যখন এই 9-6 এর ব্যাপারটা যখন সার্কুল ইস্যু করা হয় তখন COVID-19 এর প্রকোপটা ছিল না বাংলাদেশে। রাইট, ইউ আর রাইট স্যার। COVID-19 এর প্রথম পেশেন্ট আমার মনে হয় এটা হয় 8 মার্চে 8 তারিখে, জি মার্চে 8 তারিখে, কিন্তু 9% ইন্টারেস্ট রেটে সার্কুলারটা আগে আসছে। সো আপনি এইভাবে বলতে পারেন যে আমাদের কিছুটা ব্যাড লাক, যে যে সময় আমাদেরকে 9% লেন্ডিং রেট ক্রেডিট কার্ড ছাড়া সবগুলোতে 9% করা হয়েছে, সেই সময়ের থেকে আর কিছুদিনের মধ্যেই আমাদেরকে এই COVID-19 এবং এই করোনা, মানে COVID-19 করোনা ভাইরাস আমাদেরকে সাংঘাতিক ভাবে অ্যাডভার্সলি হিট করে যাচ্ছে এবং এটার এফেক্টটা আরো অনেক লম্বা থাকবে। ইয়েস, ইউ আর রাইট, এতে করে ব্যাংকের আর্নিং ক্যাপাবিলিটি, ফিনান্সিয়াল স্ট্রেংথ এবং বিভিন্ন যে আপনার যে সমস্ত এফিসিয়েন্সি রেশিও যেগুলি আছে সেগুলি সবগুলি আপনার ডিটেরিওরেট করবে। সো এটা আমাদেরকে মেনে নিতে হবে। ব্যাংক কেন, আপনার আজকে যে অন্যান্য ফ্যাক্টরিগুলো যে বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ তারাও তো আপনার অ্যাডভার্সলি এফেক্টেড হবে। সো এন্টায়ার সোসাইটি উইল বি এখন আর হাই এনপিএল, এটা ব্যাংক টু ব্যাংক নির্ভর করে, বিকজ তাদের এনপিএল এর ম্যানেজমেন্ট এক একটা ব্যাংকে একরকম। আমার আপনার কাছে আমার উত্তরটা হচ্ছে এরকম, দেখেন এটা আমরা কেউ আমরা এই এটা প্রেডিক্ট করি নাই, 9% জন্য আমাদের রেভিনিউ লস হবে, এটা আমরা জানি, এটা সেটা যারা এটা ইমপ্লিমেন্ট করতে বলেছেন তারাও জানে এবং তারা মনে করে যে আপনার এটা ইন্ডাস্ট্রিকে হেল্প করবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে যেই সময় আমরা 9 করলাম তখন ইন্ডাস্ট্রিগুলি সচল না। হ্যাঁ, সো এটা এখন একটা আমি বলতে পারবো এভাবে বলি যে আমরা একটা ক্রস রোডের মধ্যে পড়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, যে যখন আমরা চাইলাম 9% ইন্টারেস্ট রেট কমিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আর একটু চাঙ্গা করতে, সেই মুহূর্তে আপনার করোনা ভাইরাস এমনভাবে হিট করলো যে এখন ইন্ডাস্ট্রিগুলি হয় বন্ধ অথবা সেমি বন্ধের মতন চলে গেছে। সো ইটস এ ব্যাড লাক। জি, আমি একটা প্রশ্ন করতে চাই রাহেল ভাই, ইফ ইউ কুড আনসার, হোয়াট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস টু কর্পোরেট হাউসেস ইন দিস সিচুয়েশন? খুব সুন্দর প্রশ্ন। Well, entrepreneurs know better than us, to be very honest, because corporate houses are run by entrepreneurs and I'm sure they know better than us. As a lender or as a relationship person or as a relationship banker, all that we want to see our partners in progress to see doing is take a very, I would say, a hard look at the reality, how and where they have been impacted. Yeah. And look at those areas and work beyond the ways they have been managing things. Ebong efficiency ebong cost control, ei dui ta jinish amar mone hoy ekhon prottekta business er jonno going forward at least ei durjokkalin shomoy theke ber hote will be one of the major most driving factor. Ami ekটু add kori যে পয়েন্ট বলেছে এই দুইটা পয়েন্ট আসলে বাংলাদেশের কর্পোরেট হাউস গুলিতে অনেক বেশি প্র্যাকটিস করা উচিত। ওয়ান ইজ দ্যাট ইউ নিড টু ইম্প্রুভ ইয়ার এফিসিয়েন্সি, রাইট? ইউ নিড টু ডু দ্য কস্ট কন্ট্রোল। নাও কস্ট কন্ট্রোল ডাজেন্ট মিন দ্যাট কস্ট কাট,
আমি আপনাকে সিম্পল একটা ম্যানেজমেন্ট থট দিই, আমি আপনার কাছে আমি এক্সপ্লেইন করতে পারবো না, বাট ইউ ক্যান গো টু গুগল এন্ড ফাইন্ড আউট, গো ফর জিরো বাজেটিং, দিস ইজ আ নিউ কনসেপ্ট, ক্যান ইউ প্লিজ, ইটস কলড জিরো বাজেটিং, জিরো বাজেটিং, ওকে, জিরো বাজেটিং মানে হচ্ছে আজকের ডেটে এই মুহূর্তে আপনার বাজেট জিরো, ওকে, আপনার কাছে কোনো অ্যাড, আপনার কাছে কোনো অ্যাপ্রুভ বাজেট নাই, আচ্ছা, সো ইউ স্টার্ট ফ্রম জিরো, মিন্স ওকে আপনাকে কোনো অ্যালোকেশন দেওয়া হচ্ছে না, আপনার ঠিক যতটুকু দরকার যতটুকু না করলে আপনি সারভাইভ করতে পারবেন না, আপনি অতটুকু খরচ করবেন, কখনোই বলবেন না যে আমি আমার বাজেটের মধ্যে ছিলাম, কারণ বাজেট যে প্রেডিকশনে যে অ্যাজাম্পশনে করা হয়েছিল 2019 এ ফর 2020 এটা নষ্ট হয়ে গেছে, সো ইউ গো ফর জিরো বাজেটিং, দিস এ ডিটেইল নিউ কনসেপ্ট, ইউ ক্যান গো টু গুগল and find it out. না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যার, আমি দুই স্যারকেই বলছি, আমি যেমন এসএমই, হ্যাঁ, তো আমরা কিন্তু স্টার্টআপস বা এসএমই আমরা কিন্তু এই জিরো বাজেট পলিসিতেই চলি, এটা নামটা জানতাম না, আমাদেরও কিন্তু একদম সেম জিনিস যে যেটা উই রান ইন দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ ম্যানার, মাঝে মাঝে মানুষ অবাক হয় যে সাতজন আটজন লোক নিয়ে আমরা এই অপারেশনটা কিভাবে চালাই এবং সবাইকে কিভাবে মাল্টিটাস্ক করাই, হ্যাঁ, বাট আমার মনে হয় যে মানে শুনে অনেকেই হাসবে, বাট এই দেশের সফল স্টার্ট আপদের থেকেও হয়তো আমাদের মানে আমরা কিছু শিখতে পারি স্যার, এটাই আমি বলছি। এখানে একটা প্রশ্ন বারবার আসছে, আমি জানি না এটা পড়বো নাকি, বাট মনে হয় পড়েই ফেলি, ওয়াই ব্যাংক আর নট প্রোভাইডিং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস টু ইটস স্টাফস, ইটস ভেরি হার্ড ফর ব্যাংকার্স টু অ্যাটেন্ড অফিস অন দিস সিচুয়েশন, আমি প্রাইম ব্যাংক বলে বলছি না, মানে আমরা কিন্তু ব্রাঞ্চ অফিসিয়ালস যারা আসছে তাদের সবাইকে, ব্রাঞ্চের যারা সার্ভিস দিচ্ছে তাদের সবাইকে ব্রাঞ্চ থেকে গাড়ি যাচ্ছে এবং তাদেরকে রোটেশনে আপনার পিক করা হচ্ছে, ড্রপ করা হচ্ছে, বাট অন্যান্য অনেক ব্যাংকে আমি জানি যে দে আর অলসো প্রোভাইডিং দ্য সিমিলার সার্ভিস। আচ্ছা, আমার ব্যাংকে আমরা ঠিক আছে ট্রান্সপোর্ট দিচ্ছি না, বা আমরা যেটা বোর্ডে অ্যাপ্রুভ করিয়েছি যে আমরা যারা ব্যাংকে আসবে তাদেরকে আমরা একটা অ্যালাউন্স দেব, তবে আমি এই প্রশ্নটা এই প্রশ্নটাকে আমি একটু চিন্তা করে দেখি, যে প্রশ্নটা করেছে সে বোধ হয় জিনিসটা একটু অন্য অ্যাঙ্গেল চিন্তা করছে, ফর দি সেফটি, ফর দি সেফটি, এর জন্যই বলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এটাকে এখানে এই ফোরামে তোলার জন্য, আমি একটু চিন্তা করে দেখি, কারণ ব্যাপার হচ্ছে কি আমাদের তো অনেকগুলি ব্রাঞ্চ, তাহলে প্রতিটা ব্রাঞ্চে, কারণ এটা শুধুমাত্র হেড অফিস স্টাফের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না, এটা আসলে ব্রাঞ্চ আছে, আমাদের কল সেন্টার আছে, আমাদের আইটি আছে, হ্যাঁ, আমাদের 24 সার্ভিসের কয়েকটা অল্টারনেটেড ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলি আছে, আসলে সবার জন্যই করতে হবে, এনিওয়ে সবার জন্য করতে হবে বলে যে এটা আমি করবো না এই কথা আমি বলছি না, আমি বলছি ব্যাপারটা আমি ডেফিনেটলি আমি চিন্তা করে দেখব। এখানে একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছে, আমি এটা আমি দেখলাম, আপনি লকডাউন, রিয়াজ হোসেন বলছে আর ব্যাংকস লুকিং ফর আ ক্যাশলেস ইকোনমি আফটার দ্য ক্রাইসিস এন্ডস অ্যাজ সিটিজেন্স আর স্কেয়ার্ড অফ দ্য ফ্যাক্ট অফ স্প্রেডিং অফ জার্মস থ্রু ক্যাশ ট্রানজ্যাকশন। আমরা উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট, সো দেখেন আমরা এটা তো রাহেল বলল, আমরা তো এই ব্যাপারে আমি অনেক কথা বললাম, অনেক কথা বলছি, কোন আমরা ব্যাংকাররা চাই না আপনারা বেশি ক্যাশ ট্রানজ্যাকশন করেন, এখন বলে না, আগেও আমরা চাই না, এখন তো আমরা চাই না, আপনারা
অ্যাবসলিউটলি। এখানে শামিম ফেরদৌস আমার লিঙ্কডইনে প্রশ্ন করেছে, টু মেনটেইন লিকুইডিটি ইজ দেয়ার এনি পসিবিলিটি টু রিপ্রিন্ট মানি, ইফ ইয়েস দেন হাউ ইট উইল এফেক্ট দ্য কারেন্সি ভ্যালু। বা রিপ্রিন্ট, রিপ্রিন্ট মানি বলতে কি বোঝাচ্ছেন উনি? আমি তো স্যার জানি প্রিন্টিং নোটস বলতে, নো দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ ইনফ্লেশন, that will create a huge inflation, that's what আপনার I mean. 1 টাকা 2 টাকা ছাড়া আপনি মানি প্রিন্ট করতে হলে আপনাকে গোল্ডের রিজার্ভ আছে, কতগুলি কতগুলি ইকুয়েশন আছে, এটা ছাড়া ইট ইজ নট এ প্রিন্টিং মেশিন। আপনি ইচ্ছা করলে আজকে 10,000 কোটি টাকা আপনি ছাপিয়ে ফেলেন, ইউ ক্যান নট ডু দিস, পৃথিবীতে কোনোখানে হয় না। ইট রিলেটেড টু ইয়োর গোল্ড রিজার্ভ, ইয়া, বিকজ ইটস এ টেন্ডার বন্ড, ইয়া। নাহিদ ফেরদৌস রিমা বলছে, উইল ইউ অ্যারেঞ্জ দিস টাইপ অফ ডিসকাশন ইন ফিউচার ফর শেয়ারিং ফাইন্যান্সিয়াল লিডার্স গাইডলাইন্স? নাহিদ হোসেন রিমা, অবশ্যই। আমার মনে হয় রাহেল স্যার এবং আলিয়াজ ইফতেখার স্যার অনেক ব্যস্ততার মাঝেও তারা টাইম দিয়েছে, এটার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এ পর্যন্ত আমি যত লাইভ করেছি, লোয়েস্ট ছিল 15 মিনিট, হায়েস্ট ছিল 1.5 ঘন্টা, এটা কিন্তু হায়েস্টটাও ছড়িয়ে 1 ঘন্টা 40 মিনিটের দিকে চলে যাচ্ছে। তো এবং নাইটকে আমি বলবো যে এই এই করোনা ভাইরাসটা একটু কেটে যাক, তারপর যদি ডন এরকম কোনো প্রোগ্রাম করে, হ্যাঁ, এর মধ্যেও যদি করে ঠিক আছে, আমাদের সময় থাকলে আমরা ডেফিনেটলি সময় বের করে নিব, রাত্রেবেলা তো ফ্রি থাকি তো সময় আমরা বের করে নিব। আমি একটু স্যার শেষ করি, আমি নাহিদ ফেরদৌস বিভাগকে বলছি যে আলিয়াজ ইফতেখার স্যার আমাদের রাইজ অ্যাবাভ অল, যেটা একটা আমাদের 1,500 লোকের লাইভ প্রোগ্রাম, ওখানে এসেছিলেন এবং অসাধারণ একটা লিডারশিপ নিয়ে উনি 10টা ট্রেট উনি একটা টিপস দিয়েছে, ওই ভিডিওটা আমি নিচের লিঙ্কে শেয়ার করে দিয়েছি। রাহেল আহমেদ আমার রেডিও শো এবং টিভি শো দুটোতেই এসেছেন, ওই ওখানেও অসাধারণ কিছু ক্লিপস আছে এবং ওই ওগুলো ওই লিঙ্কগুলো আমি নিচে শেয়ার করে দিচ্ছি। নাহিদ হোসেন রিমা এবং আমাদের এখানে যারা কমেন্ট করেছেন এবং 315 জন এখন যারা লাইভ আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের আলিয়াজ ইফতেখার স্যার এবং রাহেল স্যারের ওই ভিডিওগুলো আপনারা কাইন্ডলি দেখবেন। এবং এখানে কিছু ইন্সপিরেশনাল কথা ওনারা বলেছে, এই লকডাউন টাইমে আমরা সবাই যেহেতু একটু মোটিভেশন দরকার, প্রবাবলি ওই 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 ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে, এটা আমি মানে বিশ্বাস করি। এবং আমার মনে হয় আমরা হয়তো আস্তে আস্তে শেষের দিকে যেতে পারি, তবে এখানে প্রবাবলি আর কি স্যার কোনো কোশ্চেন আপনারা দুজন নিতে চাচ্ছেন, নাকি আমি জাস্ট কয়েকটা কোশ্চেন একটু জেনারেল পড়ে এটা শেষ করব? না টোটালি আপ টু ইউ, তুমি তুমি কয়েকটা কয়েকটা স্পেসিফিক প্রশ্ন নিতে চাও, পিক করতে চাও লিঙ্কডইন থেকে বা ফেসবুক থেকে, ইজ অল রাইট উইথ মি। ফাহিম ইশতেক চৌধুরী একটা কথা বলেছে, এটা হয়তো আলিয়াজ স্যার আপনার জানার দরকার, আমি হয়তো জানি না। ও বলছে যে থ্যাংক ইউ ফর প্রোভাইডিং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি টু অল দ্য স্টাফস অফ কন্ট্যাক্ট সেন্টার হু আর রিলেন্টলেসলি ওয়ার্কিং 24/7। আমাদের ইউপি থেকে প্রবাবলি কন্ট্যাক্ট সেন্টার গাড়ি পাচ্ছে বা একটা ট্রান্সপোর্ট পাচ্ছে। মোহাম্মদ আনিসুল ইসলাম বলছে, সাম ব্রাঞ্চেস অফ ইবিএল হ্যাভ কেপ্ট দেয়ার ড্রপ বক্স ইনসাইড দ্য ব্রাঞ্চ, সো হাউ ক্যান পিপল অ্যাভয়েড ভিজিটিং দ্য ব্রাঞ্চ? না অ্যাকচুয়ালি ড্রপ বক্সটা তো আমি আমি একটু বলছি, ড্রপ বক্সটা তো ব্রাঞ্চের ভিতরেই থাকবে, এটা তো বাসার সামনে থাকবে না, কিন্তু ড্রপ বক্স হচ্ছে আপনি কাউন্টারে যেতে হবে না। জি রাইট, হ্যাঁ, মানে ড্রপ বক্সটা তো একটা সেফটি বক্স, তাই না? এটা তো আমি নিশ্চয়ই ব্যাংকের বাইরে রাখবো না, কিন্তু এটা আসলে না ব্যাংকের বাইরে রাখা যায়, আমি কথার একটু ব্যাংকের বাইরে রাখা যায় এটিএম এর সাথে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের ড্রপ বক্সটা এখনো অতখানি সিকিউর না যে এটা একদম আমি বাইরে রাখবো। আমি যেটা মিন করেছি যে আপনি কাউন্টারে না দিয়ে আপনি ব্যাংকে ঢুকে আপনি ড্রপ বক্সে কাগজে ফেলে দেন। তবে আমরা যেহেতু পয়েন্টে এসেছে, এটা আমি চিন্তা করে দেখতে পারি রাহেল, যে এটা কি ব্যাংকের ঠিক বাইরে, মানে এমন না যে অনেক দূরে, হ্যাঁ একদম বাইরে, কাছাকাছি রাখলে হয়তো ব্যাংকে ঢুকতেই হবে না, এরকম হতে পারে। That could be an idea, but এটা এখন আসলে এক একটা ব্যাংকের এক একটা ব্রাঞ্চের লোকেশন, ওই জায়গার কি অবস্থা, সেফটি সিকিউরিটি ওইগুলোর উপর ডিপেন্ড করবে আর কি। জি, এখানে আরেকটা আইডিয়া একজন দিয়েছে, আতিকুর রহমান রানা বলছে, আমি পড়েছি, খুবই ভালো আইডিয়া এটা, হ্যাঁ, ইজ ইট পসিবল টু ট্রান্সফার এমপ্লয়ি কোন ব্যাংকে আছে? আমি আতিকুর রহমান রানাকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আপনাকে আমি বলি, আজকে সন্ধ্যা 6টার সময় আমি আমার রিটেল ব্যাংকিং হেড এবং এরিয়ার সাথে এক্স্যাক্টলি এই পয়েন্টে নিয়ে আলাপ করেছি, দ্যাট আই ওয়ান্ট টু সি আমাদের ব্রাঞ্চের লোকগুলি যেন নিয়ারেস্ট পসিবল জায়গা থেকে যেন কাজ করতে পারে। মানে হচ্ছে আমার কোনো এমপ্লয়ি যদি তার বাসা থাকে উত্তরাতে,
তাকে যেন ধানমন্ডি না আসতে হয়, তাকে যদি আমরা সোয়াপ করে অ্যাট লিস্ট এই সময়ের জন্য উত্তরার বাসিন্দা উত্তরার ব্রাঞ্চে কাজ করুক, ধানমন্ডির বাসিন্দা ধানমন্ডির ব্রাঞ্চে কাজ করুক, এরকম আমরা প্রোগ্রামটা নিয়েছি। বাট থ্যাংক ইউ ভেরি মাচ আতিকুর রহমান রানা আপনি এটা তোলার জন্য। আমরা আপনাকে একটু বলতে পারি যে আমি এটা কাজ করছি, আই এম শিওর এই যারা যারা এখানে অন্য অন্য ব্যাংকার যদি শুনে থাকেন, রাহেল তো আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করব। থ্যাংক ইউ ভেরি মাচ পয়েন্ট তোলার জন্য। আমরা আমাদের এখানে অলরেডি উই হ্যাভ বিন ওয়ার্কিং মানে ম্যাক্সিমাম ওইভাবেই করছিলাম। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি যে আমরা যেটা আমাদের এখানে করছি, যেটা আই এম শিওর মেনি আদার্স মে অলসো অলরেডি বি প্র্যাকটিসিং, যেমন আমাদের 146টা ব্রাঞ্চের মধ্যে 45টা ব্রাঞ্চে আমরা ওপেন রেখেছি। তো আমাদের প্রথম 14 দিন যে একটা ব্রাঞ্চের ম্যানেজার, যে কথার কথা যে ধানমন্ডি ব্রাঞ্চের যিনি ম্যানেজার উনি কাজ করেছেন, ওনাকে উই হ্যাভ নাও টোল্ড হিম যে বাই রোটেশন আপনি এখন এসেন না, অন্য যে ব্রাঞ্চগুলো বন্ধ আছে কিন্তু কাছাকাছি থাকে সেই ব্রাঞ্চের অন্য একজন ব্রাঞ্চ ম্যানেজারকে আমরা তার জায়গায় এখন কাজ করাচ্ছি অল্টারনেটিভ রোটেশনের হিসেবে। জি এটাই শারমিন আক্তারও বলছে, আমি শারমিন আক্তারকে চিনি, উনি আমার পার্টিসিপেন্ট উত্তরা ব্রাঞ্চে প্রাইম ব্যাংক। উনি বলছে প্রাইম ব্যাংক ইজ প্র্যাকটিসিং দিস অন ডেপুটেশন ইন মেনি কেসেস অফ দি অফ দি অফ দি ব্রাঞ্চ। এবং লিজা বলছে, লিজাও আমার পার্টিসিপেন্ট ইবিএল এর, লিজা বলছে দেয়ার আর ব্রাঞ্চেস উইচ হ্যাভ ড্রপ বক্সেস ইন অ্যাডজাসেন্ট এটিএমস অলসো ইন আদার এটিএমস। আনুজা তো ওই ভদ্র যে অ্যানসার যে প্রশ্নটা করেছিল তার কিছুটা উত্তরটা লিজা দিয়ে দিয়েছে। আর আমরাও কিন্তু ওই যেটা অলরেডি প্রাইম ব্যাংক শুরু করেছে, আমরা এটা আজকে রাতে কথা বলেছি, আমরা কালকের থেকে উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট, যাতে করে যে যেই জায়গাটায় বসবাস করে যার যেখানে বাসা তার পোস্টিং যেন নিয়ারেস্ট ব্রাঞ্চগুলিতে হয়। জি অ্যাবসলুটলি। আনুজা নিজাম বলছে থ্যাংক ইউ সো মাচ রাহেল স্যার, আলী স্যার অ্যান্ড মিস্টার সামদানি ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইমলি অ্যারেঞ্জমেন্ট, এক্সকিউজ মি। এবং এই ধরনের অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন, আই থিঙ্ক দ্য শো হ্যাজ ক্রিয়েটেড সাম ইম্প্যাক্ট ইন মেনি পিপল লাইফ অ্যান্ড আই থিঙ্ক লট অফ থ্যাংক ইউ। যেমন আমি একটা মাত্র মেসেজ আসছে দিচ্ছি, থ্যাংক ইউ ডন ভাই অ্যান্ড অনারেবল স্যার, স্পেশালি মাই এক্স কলিগ মোহাম্মদ আলী রেজা ইফতেখার স্যার, ইয়েস ডেফিনেটলি উই উইল ফলো দ্য লিঙ্কস, বাট ইট ইজ শিওরলি এক্সপেক্টেড দ্যাট পিপল উইল হ্যাভ লট মোর কোয়ারিজ সিন্স সিচুয়েশন ইজ স্টিল আনপ্রেডিক্টেবল। অ্যাবসলুটলি, আই থিঙ্ক ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা আবার পরবর্তীতে আরেকটা শো করতে পারি। এবং আমি শিওর স্বাগত আজকে দেখলেন রেসপন্স এবং মানুষের ভালোবাসা এই শোর প্রতি, তো আমি শিওর আবার স্বাগত হয়তো এক উইক দুই উইক পর আমরা সুযোগ সুবিধা বুঝে আবার করব। এখানে একটা প্রশ্ন, গভর্নমেন্ট ডিক্লেয়ার ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস ফর মেডিকেল অফিসার্স অ্যান্ড সাম আদার গভর্নমেন্ট অফিসিয়ালস, do banks have any plans to provide such benefits to bank staffs who are physically working in the crisis moment? Wow, ami apnake ektu bolbo je ami ei eta rahel ebong ami shorashori uttor ta dibo na, amra eta kaj korchi, apni ar ar tin theke apni ekta shobdo bolen na, apni jodi dhoren asher hoyto hoyto amra ebb er pokkho theke amra hoyto আপনাকে একটা সুসংবাদ শোনাতে পারি, আমি গ্যারান্টি দিচ্ছি না, বাট এই পয়েন্টে নিয়ে আমরা আলাপ করছি আমাদের গভর্নিং বডিতে, যেটা জেনারেল সেক্রেটারি হচ্ছে রাহেল, গভর্নিং বডিতে আলাপ হয়েছে এবং আমরা কিছু এটাতে আমরা ব্যাপার কাজ করা শুরু করে দিয়েছি। আই ক্যানট গ্যারান্টি এনিথিং, বাট হোপফুলি প্রে টু অলমাইটি আমরা আগামী 7 দিনের ভিতরে একটা সুখবর শোনাতে পারি আপনাদেরকে। জি, সো এবিবি ইজ দি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন স্যার? ইয়েস, কোন ব্যাংকে আমি ঠিক বুঝিনি, বাট আপনি সবাইকে থ্যাংক ইউ দিয়েছেন এটাতে আমি অনেক খুশি। মমতাজ সুলতানা বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যারেঞ্জিং সাচ আ প্রোগ্রাম। আই থিঙ্ক ইউ হ্যাভ কভার্ড অলমোস্ট এভরিথিং এন্ড আই থিঙ্ক অনেকক্ষণ হয়েছে, আমি চলে যাবার আগে একটু দুইটা রিকোয়েস্ট করতে চাই আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই দুই স্যারকে।
আমি রাহেল স্যারকে বলতে রিকোয়েস্ট করতে চাই যে ওপেন মাইক আপনাকে দিচ্ছি স্যার, ওভারঅল আপনি একটু একটা কনক্লুশন টানেন আমাদের ওভারঅল ডিসকাশন নিয়ে রিগার্ডিং কোভিড, রিগার্ডিং ব্যাংক, দ্য পলিসি, নট লেইং অফ এমপ্লয়ি অ্যান্ড এভরিথিং। এবং আমি শেষে আলিরাজ ইফতেখার স্যারকে একটা গল্প শোনাতে রিকোয়েস্ট করব, যেটা উনি আমার একটা ট্রেনিং সেশনে একটা গল্প উনি বলেছিলেন, গাছ, দ্য ট্রি, যে ট্রির তিনটা পার্ট থাকে, রুট এবং স্টিম এবং মেইন বডি এবং পাতা এবং ফল। এই গল্পটা আমাকে ভয়ঙ্কর মানে প্রচন্ড রকম অনুপ্রাণিত করেছে, এবং আমার মনে হয় এই কোভিড এর সময়টা কিন্তু একটা ঝড়ের মতন। একটা গল্প বলেছিলেন স্যার যে গাছের তিনটা স্তর থাকে, রুট। He's just joking, he remembers the story by বলো না তাও না, আমি দেখি ডন ভালোমতো শুনছে কিনা স্যার। আমি স্যার আপনি মানে স্যার এটা কি বললেন, আমি নিজে গল্পটা বলতে পারবো তবে আপনি বললে ভালো হয় না, তুমি বলো, বিকজ আমি দেখতে চাই তুমি কতখানি জিনিসটাকে ধারণ করছো। এটা আপনার সামনে ও এরকম অভিনয় করছে, কিন্তু অন্য জায়গায় ও যখন কোচিং করায় বা ও যখন ইন্সপিরেশনাল স্পিচ দেয় ও এটা নিজের গল্প বলে চালায় দেয়। না এই গল্পটা আমি লিংকডইনে স্যারের সঙ্গে, আলেজা স্যারের সঙ্গে আমার একটা খুব সুন্দর ছবি আছে যেখানে যেখানে আমাদের দুজনকে কেন জানি খুব হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ ওই 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 ছবিটাতে আমি লিংকডইনে এবং ফেসবুকে এই গল্পটা লিখেছি এবং ওটাই লিখেছি যে আলেগাজ একদিন এই গল্পটা বলেছে এবং দ্যাট পোস্ট গট ভাইরাল। হ্যাঁ স্পেশালি লিংকডইনে ইট গট ভাইরাল, সো এই কারণে আমার গল্পটা মুখস্থ। আমি আমি বলছি, বাট আমি এর আগে রাহেল ভাইকে বলছি একটু, ঠিক আছে, ওকে, ওভারঅল একটা সামারি টানতে। First of all, thank you, Don, for arranging this discussion. Definitely, it was a good opportunity to bounce off ideas. এবং আমাদের অনেক ব্যাংকিং কমিউনিটি কলিগদের থেকে হয়তো অনেক প্রশ্ন এসছে, এর মধ্যে সেই প্রশ্নগুলোর আমরা যথাসম্ভব চেষ্টা করেছি উত্তর দেওয়ার। অনেকের মনে অনেক কিছু ছিল, সেটা হয়তো কিছুটা হলেও ক্ল্যারিটি এসছে, ভালো কিছু সাজেশনস এসছে এই সময় আমাদের কি করা উচিত বা আমরা কিভাবে আরো আমাদের কলিগসদের সেফটি ইনস্যুরেন্স এনশিওর করতে পারি, সেগুলো আমরা উইয়ার গোনা টেক অন বোর্ড। পাশাপাশি আমরা এটা তো একটা আসলে আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন, এটা তো আমাদের কোনোদিন আমাদের কারো মাথার মধ্যে ছিল না যে এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে এটা থেকে উত্তরণ পাবো। এখনো হয়তো আমরা ইয়ে করতে পারিনি, এখনো আমরা বুঝে উঠতে পারিনি যে এটা কতখানি দীর্ঘস্থায়ী হবে বা এটা থেকে কবে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। বাট এন্ড অফ দ্য ডে লেট আস অল স্টে পজিটিভ, দিস ইজ অ্যানাদার ডিজাস্টার, অ্যাজ ইফতেখার ভাই অলসো মেনশন দ্যাট দিজ আর দ্য টাইম যেখানে ইট অলসো ক্রিয়েটস অপরচুনিটিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, ব্যাংকিং এ হোক, কর্পোরেটস হোক, যে যেখানে আমরা কাজ করছি বা দাঁড়িয়ে আছি, ইট উইল ক্রিয়েট মোর লিডারশিপ, ইট উইল ক্রিয়েট লিডার্স ফর দ্য ফিউচার। সো লেটস লুক অ্যাট থিংস পজিটিভলি, দিস থিং উইল বি ওভার ইনশাল্লাহ, আল্লাহ উইল বি কাইন্ড উইথ আস, অ্যান্ড উই অ্যাজ হিউম্যান বিইংস উই হ্যাভ ওয়ান মেনি ব্যাটলস ইন দ্য পাস্ট, অ্যান্ড ইনশাল্লাহ গোয়িং ফরওয়ার্ড উই শ্যাল উইন দিস অ্যাজ ওয়েল। বাট এইটার যে ইম্প্রেশনটা আমাদের মধ্যে থেকে যাবে, এইটা থেকে যে লার্নিংটা আমাদের হচ্ছে, বিভিন্ন লার্নিং, এই যে ওয়ার্ক আউট অফ হোম, সেফটি মেজার্স, লাইফস্টাইল চেঞ্জ, ডিজিটাল প্রযুক্তির মোর ইউজেজ, যেটা আমরা আগে হয়তো অনেক অনেকে ব্যাংকাররাও হয়তো আমরা চিন্তা করতাম যে আরেকটু পরে করি বা একটু অন্যভাবে করি, এত তাড়াহুড়া কি আছে। কাস্টমার এন্ডেও হয়তো এটার প্রতি একটা অনীহা ছিল বা অনেকেই হয়তো বিভিন্ন এজ গ্রুপের কাছে বিভিন্ন রকমের অনীহা অথবা একটা হেজিটেশন ছিল, সেগুলো আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড উইল চেঞ্জ সিগনিফিকেন্টলি। সো এটা আমাদের জীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে যেখানেই আছি, প্রত্যেকের ক্ষেত্রে এটা ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার, and inshallah we all will come out as a winner. Let us all stay safe, stay well, and stay positive, inshallah. Rahel, very well, inshallah. So ami ki golpo ta bolbo na apni bolben sir? Na tumi bolo ami dekhi tumi golpo ta thik moto shuncho kina. আচ্ছা আমি আমি তাহলে বলি, আমি স্ক্রিনটা আমার দিকে নিচ্ছি। সো আলিরাজ ইফতেখার স্যার একদিন আমাদের একটা ট্রেনিং এর শেষে এসে একটা গল্প বলেছিলেন। উনি বলেছিলেন যে একটা গাছের, ইফ ইউ লুক অ্যাট আ ট্রি এবং আল্লাহ মানে নেচারে যদি আমরা দেখি, তাহলে দেখবো একটা গাছের তিনটা পার্টস থাকে, রাইট?
একটা পার্ট হচ্ছে তার রুট, আরেকটা পার্ট হচ্ছে তার স্টিম এবং ব্রাঞ্চেস, এবং আরেকটা পার্ট হচ্ছে তার ফল, পাতা, ফুল, এগুলা লিভস, হ্যাঁ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। তো বাইরের দিক থেকে সবচেয়ে দেখতে সুন্দর কিন্তু তার ফুল বা ফল বা পাতা এগুলা, কিন্তু যখন একটা ঝড় আসে তখন কিন্তু এই ফুল বা ফল বা পাতা সবার আগেই পড়ে যায়। যেটা গাছটাকে ধরে রাখে ওটা হচ্ছে ওর রুটস, এবং রুটস যদি ঠিক থাকে তাহলে ওই গাছটা আবারও ঘুরে দাঁড়াতে পারে, আবারও যখন সিজন চেঞ্জ হবে ওর ফল হবে ফুল হবে সে তার আগের পরিস্থিতিতে যেতে পারে। কিন্তু রুটটা কিন্তু দেখতে সবচেয়ে খারাপ, রুটটা কিন্তু দেখতে সবচেয়ে মানে ডিফিকাল্ট। সো আলিয়াজ ইফতেখার স্যার বলেছে যে দেখো তোমরা সবাই তোমাদের রুটস ঠিক করো। রুটস ঠিক করার মানিটা হচ্ছে যে তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করো, তোমরা লার্নিংয়ে মনোযোগী হও, তোমরা তোমাদের ক্যাপাবিলিটি বাড়াও, স্কিল সেটস বাড়াও। ডোন্ট গো ফর ফ্ল্যাশি নেমস, ডোন্ট গো ফর ইউ নো ফ্ল্যাশি টাইটেলস বা ফ্ল্যাশি অফার্স, বাট ডেভেলপ ইউর সেলফ। বিকজ তুমি কখনোই জানো না যে তোমার জীবনে কখন ঝড় আসে, তুমি কখনোই জানো না যে বুম ইট উইল বি আ সেকেন্ড, আ মিনিট, আ ডে, অ্যান্ড ইউর হোল লাইফ মাইট চেঞ্জ। যখন যেমন আমরা এখন করোনার সময় দেখতে পাচ্ছি যে আমাদের ভয়ঙ্কর রকম একটা সিচুয়েশন, এবং একটু আগে আমাদের সার্ভাই বললো যে দ্য সার্ভাইভ দ্য বেস্ট উইল সার্ভাইভ, দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। তো এই সময়টা আমি মনে করি আপনাদের আপনাদের সবার গুগল গ্যারাজে গিয়ে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করা, কোর্সেরাতে গিয়ে ওয়ার্কশপগুলো করা, উডুমিতে গিয়ে ওয়ার্কশপগুলি করা, 10 মিনিট স্কুলে গিয়ে ওয়ার্কশপগুলি করা, ডন সামদানি ভিডিওগুলো দেখা, ব্লগগুলো পড়া, সাদদের ভিডিওগুলো দেখা, স্পিচগুলো শোনা, এবং নিজেকে ডেভেলপ করা, সো দ্যাট এই প্যান্ডামিক টাইমে যা হওয়ার হোক সিচুয়েশন যখন বেটার হয় আপনার যেন রুটস এতই শক্ত থাকে যে ইউ ক্যান এগেইন কাম ব্যাক, বাউন্স ব্যাক অ্যান্ড ডেভেলপ অ্যান্ড হিট ব্যাক ইন দ্য মার্কেট। তো এটাই আর কি। জি ডন, তুমি তুমি 100-200 পেয়ে গেছো, বিকজ তুমি আমার থেকে অনেক সুন্দর করে বলতে পারো। আমিও তো আমার তো কাজই একটা বক বক না, তুমি যে কথা বলেছো একদম একদম কারেক্ট, আমার থেকে অনেক সুন্দর করে বলেছো। আসলে অদৃশ্য যে জিনিসগুলি সেটা আসলে অনেক বেশি শক্ত। তুমি যদি আমাদের ধর্মটাকেও চিন্তা করে দেখো, আমাদের ধর্মে আমাদের কোনো কিছু কিন্তু একটু দৃশ্যমান না, তুমি এটা খেয়াল করেছো? মানে কোনো ধর্মে কিন্তু গড দৃশ্যমান না, but he is the most powerful thing. So drishyoman jinish thakle je eta sobche beshi powerful hobe sundor hobe ta na, tomar je root jodi shokto thake then you will survive in many difficult situation, ebong prottekta manusher jibone difficult situation ashbe. Ekhon ami ekta I mean last ekta kotha bole ami ekhane shobai ke good night kotha bolte chai, seta hocche je manush jokhon kono difficult situation er moddhe diye jay, like amra ekhon shobai jacchi, আমরা বলতে আমি আমি পৃথিবীর সমস্ত মানুষের কথা বলছি, আমরা সবাই একটা একই ধরনের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে সবচেয়ে বেশি ডিফিকাল্ট টাইম মধ্যে যাচ্ছি। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে আমরা হয় জিতব নইলে আমরা শিখব, কিন্তু আমরা হারব না। ওকে আপনি একটু স্যার আবার রিপিট করেন। হয় আমরা জিতব নইলে আমরা এখান থেকে শিখব, কিন্তু আমরা কোনোদিন হারবো না। কি সুন্দর, বিউটিফুল। আর আমরা যদি শিখতে পারি ঠিক মতো, ইফ ইউ লার্ন ফ্রম ইট রাইটলি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই সর্বশেষে সবার জন্য বলি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা সেফ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, এবং যে সমস্ত জিনিসগুলি আপনারা প্রতিনিয়ত টিভিতে দেখছেন অ্যাডভাইসগুলি কিভাবে নিজেকে সেফ রাখা যায় আপনারা সবাই সেটা মেনটেন করেন, এই জিনিসটাকে লাইটলি আপনারা নিয়েন না। আমি কথাটা আমার জন্য কিন্তু বলছি, কারণ আমি গতকাল পর্যন্ত আমি বন্ধের থেকে প্রতিদিন অফিসে গিয়েছি। আমি সবার জন্য বলছি ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? সো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি, খোদা হাফিজ। All that we say, Iftekhar bhai jeta sundor bolechen, just extra line kori, seta hocche je nijer byaktigoto porjay theke as well as pratishthanik porjay theke amader shobaike ami onurodh korbo je amra jototukun shombhob ektu chesta kori amader ashe pashe onek hotobaggo manush ache taderke ektu shahajjo korar jonno, ei shomoy ta onader jonno ottonto koshter, and let us try and help ekjon keo jodi pari amra ekjon ke kori, যত বেশি করতে পারি করি,
সবাই এখন একটা বড় সময় এসছে যে আমাদের চারপাশে যে হতভাগ্য মানুষরা আছে তাদেরকে একটু সহায়তা করার জন্য। Thank you so much, sir. I mean, to be honest, this was one of my best shows so far. Not because এখানে 300-350 লোক রাত 12টা সোয়া 12টার দিকে দেখছে লাইভ এই মুহূর্তে, বাট বিকজ অফ দি কন্টেন্ট এবং আমরা যেগুলি নিয়ে কথা বললাম এবং অনেকগুলো কমেন্ট এসেছে আপনারা দেখেছেন যে ব্যাংকার না, হ্যাঁ ব্যাংকার না কিন্তু বলছে যে এই যে যেমন এই কমেন্ট, আই এম নট আ ব্যাংকার বাট কমপ্লিটলি এনজয়েড and really thankful, it was awesome show indeed and very learning tool. We don onekgula comment asche je enjoyed every minute of the show, it was worth discussing. To ei je manusher bhalobasha, manush impact je amrao je mane amader nijosho bhabe kauke mane amader khudro prochesta madhye karo jibone impact felte parlam ebong amar jonno last kotha hocche je sobche boro mane take away ta hocche ei je ami amar bondhu bandhob choto bhai ebong family member jara banker এবং যারা আপনি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ওরা কতটুক মানে ওয়ারিড দ্যাট চাকরি আছে কি নাই, এবং এভরি সিঙ্গেল ডে দে হ্যাভিং নাইটমেয়ার্স, দে ক্যানট স্লিপ, দে থিঙ্কিং ব্যাংক যে কোনো দিন বলবে যে আমাদের মাফ করে দাও তোমরা নাই, এবং এটা বেশি ভয় পাচ্ছে হচ্ছে নট এক্সপিরিয়েন্স সিনিয়র লোকজন, একটু ইয়াং, একটু জুনিয়র বা থার্ড পার্টি পেরোলে আছে, হ্যাঁ এরা একটু বেশি ভয় পাচ্ছে। হ্যাঁ তো আপনারা যেভাবে খুব স্ট্রংলি বললেন যে না এটা দিস ইজ দ্য লাস্ট রিসর্ট, ওইটা আর কি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ বোথ অফ ইউ, গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।